খাগড়াছড়ি লিখতে গিয়ে কখনো খাগড়াছড়ি লিখতেছি, কখনো ইয়ে লিখতেছি। খাগড়াছড়ি। আচ্ছা, আপনি দেখেন তাহলে বসে বসে সবই, তাই না সৌরভ ভাই? হ্যাঁ, আমি পরে দেখতে সময় পাই না, হইলে কালকে তো জয়েন করতে পারি নাই। সৌরভ তালুকদার ভাই, আপনি আমার সাথে না, মিলেছে সৌরভ সরকার সরকার নাকি? তালুকদার একটা আছে মনে হয়, একটা না তালুকদার তালুকদার আছে, চিনি একটা সরকার আছে, আমাদের এখানে টুইন আছে, তালুকদার। টুইন, আমিও তালুকদার, আপনি আর কি ওইটা জানি। সারনেম দিয়ে টুইন আছে, আবার নাম দিয়েও টুইন আছে। তালুকদার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ওরে বাবা, এডমিনের রিকোয়েস্ট পাঠাইছি। আরে ভাই, আমি তো আপনাদের ক্লাস দেবো না, আমি অ্যাডমিন রিকোয়েস্ট নিয়ে নিয়ে বসে বসে বসবো, বলেন না এমনি ভাই। পাঠাইছেন। পিয়াল পিকলু, পিয়াল পিকলু কেন, আপনার নাম কি পিকলু? ওইটা আরেকটা আইডি থেকে খুলছে। না না, আপনার নাম কি পিকলু নাকি? না না, পিয়াল তাইলে ঠিক আছে, পিকলু দেখে আমি ইয়ে করলাম। আমরা খান সাহেব, খান সাহেব জেপু শুনতেছি। শেয়ার করেন আর কন্ট্রোলিংটা ছেড়ে দেন আমার, আমি যেটার থেকে আপনাকে রিকোয়েস্ট, আচ্ছা দেখেন একটা থেকে আমি রিকোয়েস্ট করছি আপনাকে, ওইটারতে আপনি কন্ট্রোলিংটা ছেড়ে দেন। আপনাদের বাসায় কে যেন এসেছে দেখেন। আচ্ছা, এটা আপনি এই পর্যন্ত, আমি আপনাদের যা প্রায় অ্যাসাইনমেন্ট পারপাসে দিয়েছিলাম, একটা কাজও তো আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করেননি, করেছেন? জিয়া করছি কোন পেজ, এই পেজ দিয়ে? না, ওই গতকালকারটা করছিলাম অন্য একটা পেজ দিয়ে। না, এটা এই জন্য জিজ্ঞেস করলাম, কারণ হচ্ছে আপনার পেজের ইয়ে নেই, আপনি ইয়ে করেননি পেজের, কি বলে যায়, মা এই অবস্থা কেন আপনার পেজের? আপনিও কি কাজ করছেন? ক্লোজ করে দিব। হ্যাঁ, আপনি যেটা কাজ করছেন ওটা ক্লোজ করে দেন, এটা না, আপু আপনি যেখানে, জি আপু, ইউটিউব চ্যানেলের কাজ একটা নিব, 2000 টাকা বলতেছে যে মাত্র। কি কাজ করাবে? এই চ্যানেল ক্রিয়েশন আর হচ্ছে কয়েকদিন মেনটেন করতে হবে আর কি। ওরে বলেন, ওরে বলেন, মুড়ি খাইতে, মুড়ি খাওয়ার সময় সাথে পানি নিয়ে বসতে, খালি মুড়ি খেলে গলা আটকা যাবে, ওরে পানি নিয়ে বসতে বলো। শুধু খুলে দিতে পারবো 2000 টাকা দিয়ে। হ্যাঁ, শুধু খুলে দিতে পারবেন তাইলে ঠিক আছে, ভুলেও এরকম 2000 টাকা ইউটিউব চ্যানেলের কাজ নিবেন না। আপনাদেরকে একটা মেয়ের কথা বলেছি না, ওই মেয়েটাকে, ওই মেয়ে আমার সাথে যখন ক্লাস করতো, আপনারা বিলিভ, মানে আমার কাছে যখন ক্লাস করতো, ওর হচ্ছে একদমই, মানে ওই ব্যাচের সবার ভয়েস পেতাম, এই মেয়েটার কোনো ভয়েস পাইনি, এত চুপচাপ মেয়ে। ও একটা ফেসবুকে, আমি বলেছি না যে আমার কাজ পেয়েছে, আপনারা জিজ্ঞেস করেছিলেন যে কে কত কাজ পেয়েছে, একটা মেয়ে একটা ফেসবুকের পেজের 1 মাস মেনটেন্স করেছে এবং একটা ইউটিউব চ্যানেল 1 মান্থ মেনটেন করেছে, তাকে কিওয়ার্ড দিয়েছে, তার ভিডিও গুলি সে আপলোড করেছে, টোটাল সে 25,000 টাকায় করেছে কাজটা। এখানে 25,000 টাকা বললে ফালাবে, কত 25,000 টাকা বললে তো ফালাবে এখানে। আপনি 2000 টাকায় কাজ করবেন না ভাইয়া, না একবার দুই করবো হাজার না, টাকায় বললাম যদি তো। কাজটা শুরু করেন আপনার মার্কেট প্লেস নষ্ট হয়ে যাবে, মার্কেট প্লেস নষ্ট করা যাবে না, এটা সবার জন্য, সবাই বলতে সেটাই পারেন আপু আপনি তাইলে অনেক ডিমান্ডেড, আপনার রেঞ্জ অনেক হাই আপু, আপনি অনেক হাই হাই টাকা পয়সা চিন্তা করেন ভাইয়া। কাজ যখন করব টাকার জন্য যখন করছি, এখন যারা উকিল তাদের জিজ্ঞেস করেন, তারা কখনো তাদের একটা রেঞ্জ থাকে, ওই রেঞ্জের নিচে গিয়ে কি
কোর্টের জন্য এক একটা ইয়েতে কি তারা স্ট্যান্ড করে ভাইয়া? আসিফ ভাই এই যে করে না, ওরা কমে করে? আপনারা কমে যান, কেন করব? কমে টাকা আমার কথা হবে? এই যে কেন করবেন, শুনছেন? আপু ওই যে ওইটা ওরেও বলেন ভাই, আপনি মুড়ি খান, আমার মেন্টর বলছে আপনাকে মুড়ি খাইতে গলায় আটকায় যাবে, এই জন্য বলছে সাথে পানি নিয়ে বসতে। লাগলে পানি আমি দিব। হ্যাঁ লাগলে পানি আমরা দিব, ঠিক আছে, এটা ভালো কথা বলছেন ভাই, লাগলে পানি আমরাই দিব। আচ্ছা আমরা সেটিংসে চলে যাই। আমরা এত আমরা হচ্ছে এখানে ইউটিউব ট্যাবটা অ্যাড করেছিলাম, কেমন লাগে, কাজ করে না কেন? আমার চ্যানেলটা একটু দেখবেন কতটুকু অপটিমাইজেশন হইছে আর কি। এখন আমি আপনাদের ফেসবুকে ক্লাস নিচ্ছি, ক্লাসটা শেষ করি তারপর আমি দেখব। জি আপু। খান সাহেব আপনিও কি মাউসের কাজ করছেন? খান সাহেব খান সাহেব কি আছেন? আমি কাজ করছি না। কাজ করতেছেন? তাহলে আপনার এখানে ঝামেলা কি হয়েছে যে দেখেন সে লোডিং দেখাচ্ছে? আচ্ছা ইউটিউব ট্যাব অ্যাড করেছেন, হোয়াটসঅ্যাপ কল টু অ্যাকশন বাটনও অ্যাড করা আছে, ওকে ফাইন। আমরা আমাদের বাকি সেটিংস এ চলে যাই, বাকি সেটিংস যদি থেকে যায় সেটা হচ্ছে আমাদের এখানে পেজ ইনফোর কিছু সেটিংস বাকি আছে, পেজ রোল বাকি আছে, আর বাকি আছে হচ্ছে আমাদের আফো এখানে এই যে কল টু অ্যাকশন আছে, বাকি আছে কল টু অ্যাকশন এর যে বাটনটা, এখানে আমি আপনাকে একটা কোশ্চেন করেছিলাম যে হোয়াটসঅ্যাপ বাটনটা আসছে না সেটা? আপনি তাকে কোনো একটা জায়গায় সাইন আপ করতে বলেন, এবং এই জিনিসটা ফেসবুক পেজের থ্রুতে কাজ করে আপনার ওয়েবসাইট এর জন্য, ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যাওয়ার জন্য। এখন আমি আপনাকে বলে দিলাম এখানে ইউটিউব দেওয়া যাবে, আপনি সাইন আপ ফর্মে শুধু ইউটিউবটা দিয়ে দিলেন। অনেক সময় সাইন আপ ফর্ম দিয়ে বায়ার হচ্ছে আপনাদের ট্রাফিকদের ইনফরমেশন গুলি কালেক্ট করে, ডেটা কালেক্ট করে, লিড জেনারেট করে। সাইন আপ ফর্মে এখানে একটা ফর্মের লিংক দিয়ে দেয়, সেই ফর্মটা গুগল ফর্ম থেকেও করতে পারে, আবার হতে পারে সেটা তার ওয়েবসাইটে। তবে ম্যাক্সিমাম সাইন আপ ফর্মটা দেয়া হয়, সাইন আপ বাটনটা দেয়া হয় আপনার ওয়েবসাইটের জন্য। জি জি ওইটা ওয়েবসাইটের জন্য দেয়া হয়। আপনি যেটা বলছেন আমি বলেছি দেয়া যায় না, দেয়া যায় না মিন্স ডিরেক্টলি এখানে লিংক দেয়া যায় না। আপনি দেয়া যায় আমি বলেছি না দেয়া যায় না না, এবং এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে না না, আমি ওটা বুঝাইনি, মানে আমি বুঝাইছি যে মানে যাতে মানে এখান থেকে আমি যেহেতু মানে এখান থেকে আমি ট্রাফিকটা আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যেতে চাচ্ছি, মানে সেই না কখনো এটা করবেন না, ফেসবুকের ট্রাফিক কখনো ইউটিউব চ্যানেলে নিয়ে, মানে ফেসবুকের ট্রাফিক যে আপনার ইউটিউব চ্যানেলে যাবে ওরকম না। যারা ফেসবুক চালায় তারা কিন্তু অনেক চালাক আছে, তারা ওই ফেসবুকই চালাবে, তারা গিয়ে আপনার ওই ইউটিউব চ্যানেলে দেখছো আমি এখান থেকে লগ আউট হয়ে গেলাম এখন আবার, তারা ওই ইউটিউব চ্যানেলে গিয়ে ট্রাফিকটা যাবে না। ফেসবুকে ট্রাফিকটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, কারণ ইউটিউবে নিয়ে গিয়ে কি কাজ করবেন আপনি? ফেসবুকে ট্রাফিকটা কি ইউটিউবে নিয়ে যাবেন? নিয়ে গিয়ে কি কাজ করবেন, অ্যাড রান করাবেন ইউটিউবের উপরে? তাহলে ফেসবুকের অ্যাডটা যখন রান করাবেন, অ্যাডটা রান করালে আপনার কি সাবস্ক্রাইবার বাড়বে খুব বেশি মনে হচ্ছে? সাইন আপ বাটন দেখলে জানেন অনেকেই যে ওই বাটনটাতে ক্লিক করবে না। আপনি একটা পেজের কটা সাইন আপ বাটনে ক্লিক করেন বলেন তো? আপনি তো ফেসবুক ইউজ করেন অনেক দিন, আপনারা একটা পেজের কটা সাইন আপ বাটন আপনারা এক একজন ক্লিক করেন? সাইন আপ বাটন দেখলেই ফলাই যায়, এতগুলো ইনফরমেশন দিবে কে? বলেন তো কয়জন দেন? ইউটিউবে পর্যন্ত আমি ইয়া করি না, সাবস্ক্রাইব করি না।
সাইন আপ বাটন বলেন এই পর্যন্ত কয়জন ক্লিক করেছেন কারণ হচ্ছে আমরা ফেসবুক বিজনেস একটা বিজনেস পেজ বিজনেস পেজে কখনো এটা দেয়া যাবে না এটা কখন দিতে পারবেন কমিউনিটি অর পাবলিক ফিগার যখন কোন পেজ ওপেন করবেন কমিউনিটি অর পাবলিক ফিগার তখন চাইলে আপনি ইউটিউবের কাজটা ওখানে করতে পারবেন কারণ ওইখানে তখন আপনার ওই থ্রুতে যাবে বিজনেস পেজের মধ্যে কখনো ইউটিউব চ্যানেল ঢুকাবেন না ইউটিউব চ্যানেলটা কখন ঢুকাবেন আপনি এই পেজে প্রোডাক্ট সেল করেন সেটা নিয়ে রিভিউ আকারে যে আপনার ইউটিউব চ্যানেল আছে তাদের পেজটা এখানে ওপেন করে তখন ট্যাপটা এভাবে অ্যাড করে দিবেন যার জামা কাপড়ের পেজ আছে সে কি তার কি ইউটিউবের কোনো দরকার আছে এখন আপনার ডিজাইনিং এর পেজ মানে আপনি ডিজাইনিং ওয়্যার সেল করেন আপনি ডিজাইন করেন এটার একটা টিউটোরিয়াল আপনি ইউটিউবে দেন তখন ইউটিউব ট্যাপটা বিজনেস পেজে অ্যাড হবে আপনাদেরকে ট্যাপটা কিভাবে অ্যাড করে দেখিয়েছি কারণ হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে ট্যাপটা কোন পেজে অ্যাড করতে হবে বিজনেস পেজে অ্যাড করবেন না কমিউনিটি আর পাবলিক ফিগার অ্যাড করবেন বুঝতে পেরেছেন ভাইয়া জি আপু বুঝতে পেরেছেন ওকে আমরা হচ্ছে অটোমেশন সেট করা এখানে অটোমেশন তিন জায়গা থেকে সেট করা যায় একটা ফেসবুক পেজের অটোমেশন তিন জায়গা থেকে সেট করা যায় একটা হচ্ছে মেসেজিং একটা হচ্ছে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স মেসেজিং আর একটা হচ্ছে ইনবক্স আমরা অটোমেশনটা সেট করব ইনবক্স থেকে খান সাহেব একটু দেখেন আমি আপনাকে আবার রিকোয়েস্ট পাঠিয়েছি অটোমেশনটা সেট করা যাবে হচ্ছে আপনার এই তিন জায়গা থেকে কিন্তু আমরা সেট করব ইনবক্স থেকে সো আমাদের পেজ ইনফো আমাদের তো জেনারেল সেটিংসটা হয়ে যায় আমরা পেজ ইনফরমেশন থাকে আমরা পেজ ইনফরমেশনে ক্লিক করি ভাইয়া কি দিয়েছেন আমাকে জি আচ্ছা এইখানে দেখেন কমপ্লিট অ্যাবাউট সেকশন আপনার অ্যাবাউট দেননি যেমন আজকে সকালের পেজটা যখন অন করেছে তখন এখানে কোভিড এর জন্য এক্সট্রা একটা এসেছিল অপশন এসেছিল কোভিড এর কোভিড 19 নিয়ে কিছু একটা আপডেট করার কিছু একটা করার এটা কোভিড এর থ্রুতে এসেছিল অনেকের পেজে আসবে অনেকের পেজে আসবে না এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ডেসক্রিপশন দেননি এই যে বলেছে কমপ্লিট ইউর অ্যাবাউট সেকশন এখানে করেননি ডেসক্রিপশন আমরা দিয়ে দেই বৃষ্টির মেঘ ডাকতেছে আমার এখানে আচ্ছা আপনারা ডেসক্রিপশন অ্যাবাউট সেকশন বা অন্য কোথাও কোনো কন্টেন্ট দিচ্ছেন ফেসবুকে এখন থেকে খেয়াল করবেন এগুলি যাতে 100% ইউনিক হয় এটা যাতে কোনো প্লাগারিজম না থাকে এখন বলতে পারবেন আপু আমরা প্লাগারিজম জি আপু এটা প্লাগারিজম না এটা প্লেজারিজম আমি সকালের ভিডিওটাও দেখছিলাম প্লাগারিজম প্লেজারিজম প্লেজারিজম আচ্ছা ওইটা ওইটার উচ্চারণটা প্লাগারিজম ওইটা স্পেলিং দেখে আপনি আমাকে বলছেন না প্রোনান্সিয়েশন শুনে বলছেন প্রোনান্সিয়েশন প্রোনান্সিয়েশনটা প্লেজারিজম এটা ইন্টারাইসি ডিটেইল ছিল আমাদের ওইটা কপিরাইট মানে ওই ধরনের আর কি চুরি করা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে হতে পারে আমরা প্লাগারিজম প্লাগারিজম বলতে বলতে হয়তো অভ্যস্ত ওই জন্য আমরা এভাবে বলে ফেলি আচ্ছা আপনাদের এখানে তাহলে আমার নেক্সট টাইম কোনো ওয়ার্ড বলার আগে আমাকে একটু দেখে নিতে হবে কারণ আপনাদের এই ভুলগুলি খুব বেশি ধরা উচ্চারণটা শুনে আমার থেকে আপু ওটা মেন কথা না আমি ভুলটা কেন শিখবো আমরা সঠিক না ভাইয়া ভুলটা কেন শিখবো বলতে এখন এখানে অনেক কথা আছে যেটা আমরা বলে ফেলি বলতে আমরা ওইটাই বলছি এটা শিখুক না আমার মাধ্যমে যদি একজন যদি একটা যদি না না আমার এটাতে প্রবলেম নেই এজন্য বললাম এখন থেকে আমি কোনো উচ্চারণ করার আগে আমি দেখে নিব যাতে এই ভুলটা আমার না হয় আমি সেটা বলে দিলাম কিন্তু আমি কিন্তু এটা বললাম যে ঠিক আছে এখন থেকে আপনি তো সকালে দেখেছেন তাইলে ও আপনারা বসে
সকালে দেখিনি তো, আমি এখন শুনছি তো পরে। আমি এটা আসলে কি বলতে চাইছেন, এটা দেখতে গেছিলাম সকালে, মানে প্লেগারিজম বলছেন তো, তাই এটা সকালে একবার শুনছিলাম, ওই জন্য আমি দেখি নাই পুরোটা ভিডিও। আচ্ছা মানে ওইটা অপরিচিত শব্দ লাগছে, পরে দেখি নেটে খুঁজে দেখতে চাচ্ছি, এটা তো প্লেজারিজম। ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ এর যে মানে বিজনেস অ্যাকাউন্টটা, এটা পার্সোনাল, ওই নম্বরে পার্সোনাল অ্যাকাউন্ট থাকলে বিজনেস অ্যাকাউন্ট করলে কোনো সমস্যা নাকি দুইটা করা যায়? দেখুন একটা হবে যে আসলে দুইটা একসাথে ওপেন করা যায় না, এক নাম্বার দিয়ে ওপেন করলে প্রবলেম হয়, ওই জন্য আমরা বলি যে ওপেন করা যায় না। যেখানে প্রবলেম হয় ওখানে অনেক সময় আমরা ডিরেক্টলি না করে দিই। আপু একটা লগইন করলে অন্যটা লগ আউট হয়ে যায়, আবার ওইটা লগইন করলে এটা লগ আউট হয়ে যাবে অটোমেটিকলি। শুনেছেন ভাইয়া? আপু জি আপু বুঝতে পারছি। আপু এই পেজে পেজে কি পার্সোনাল অ্যাকাউন্টটা দেওয়া যাবে না হোয়াটসঅ্যাপের? এই যে পার্সোনাল অ্যাকাউন্ট কেন দিবেন, আপনার বিজনেস রিলেটেড কাজ, আপনি বিজনেস হোয়াটসঅ্যাপ দিবেন, পার্সোনাল নাম্বার কেন পেজে দিবেন? আচ্ছা আপনারা মাঝে মাঝে মানে বাদ দিয়ে, এখানে তো আপনাদের এটা বলার কিছু নেই যে ডেসক্রিপশনটা কি। ডেসক্রিপশন হচ্ছে আপনার বিজনেস রিলেটেড কথা নিয়ে, আপনার বিজনেসে কি সার্ভিস দিবেন কি দিবেন, এটা আমরা অ্যাবাউট সেকশনেও দেখেছিলাম। এখানে কিছু এক্সট্রা থাকবে, সেটা হচ্ছে পেজের ফোন নাম্বার, পেজের যদি ফোন নাম্বার থাকে আমি সেটা দিব, পেজের ওয়েবসাইট দিব, পেজের ইমেল অ্যাড্রেস দিব। ইমেল অ্যাড্রেসের পরে এই অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস অপশনটা কাজীর দেউরি দিয়েছেন, এখন আপনি হয়তো কাজীর দেউরির আপনার এক্সাক্ট লোকেশনটা দিতে পারছেন না। এক্সাক্ট লোকেশনটার জন্য জাস্ট এই যে যেই জায়গায় আমার কার্সরটা আছে এটাকে সিলেক্ট করে এই যে দেখেন, আচ্ছা আমার মাউসের সাথে এটা কেন কাজ করে না সাথে সাথে, এটা 2 মিনিট পরে কাজ করে কেন? নেট ইস্যু হবে আর কি, হতে পারে জুমে এরকম, জুমে খুব একটু ল্যাগিং আসছে। এটা দিয়ে আপনি ড্র্যাগ ড্রপ করে আপনার অ্যাড্রেসটাতে বসিয়ে দিতে পারেন, এটা এক্সাক্ট লোকেশনটা বসিয়ে দেয়া যায়, রোড অনুযায়ী আপনার হাউস অনুযায়ী বসিয়ে দিয়ে সেভ দিয়ে দিবেন। এখানে যদি আপনার, এটা তো আগেও বলেছি যে কাস্টম ভিজিট, কাস্টমার ভিজিট করতে পারবে কি পারবে না, আপনার যারা থাকবে তারা চাইলে কি আপনার শপে আসতে পারবে কি আর পারবে না। আর আরেকটা এক্সট্রা এখানে পাওয়া যায়, সেটা হচ্ছে সার্ভিস এরিয়া, আমরা কোন কোন এরিয়াতে সার্ভিস প্রোভাইড করব, আমরা কি পুরো ওয়ার্ল্ড ওয়াইড করবো না আমরা শুধু বাংলাদেশ করবো না চিটাং এ করবো, চিটাং এ করলে চিটাং এর কোথায় করবো, চিটাং এর আমি ধরেন হতে পারে আমি চিটং এর হালি শহরে করবো, আগ্রাবাদে করবো, আমি হয়তো চিটং এর মুরাদপুরে করবো না, আমি হয়তো আমার বদ্ধরাটে করবো, আপনাদের আতুরার ডিপো আছে আতুরার ডিপোতে করবেন না, আপনাদের কি যেন বলে এত কিছু নাম কেমনে জানেন? বলছি দেখ অনেক সময় কাটাইছে, কয় মাস যাবো? আচ্ছা পরে বলবো। উনি এত কিছু জানার তো কথা না, একটা জায়গায় যদি স্টে না করে অনেকদিন তাহলে আমাদেরকে যেটা শিখাচ্ছে ওইটা শিখার জন্য আসছিল আর কি। না এটা শিখার জন্য আসেনি, আমি এটা শিখেছি 11 মাস আগে, খুব বেশি দিন আগে শিখিনি, ডিজিটাল মার্কেটিং 11 মাসের আগে শিখিনি। আর হচ্ছে চিটং চেনার আরেকটা কারণ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে চিটং এর, ওর বাড়ি চিটং। আচ্ছা আপনি আপনি কি জাহেদ ভাই নামে কাউকে চিনেন? জাহেদ, জাহেদুল হক, এই এলইডিপি রিলেটেড? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা বুঝছি। জি বলেন, আপনি কি এখন আছেন? উনি কি উনি তো চলে যাওয়ার কথা, আপনার ভাষা কি বুঝছেন তখন থেকে? আমার চিটং এ আসা যাওয়া অনেক আগে থেকে, আমার কাজিন বিয়ে করেছে চিটং এ, আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন থেকে আমি চিটং এর সাথে কানেক্টেড। আপু হচ্ছে কি আমরা বাইরে যারা আছি ওরা আসলে চিটং এ মানে
এটা হতভম্ব হয়ে যায় অবস্থা। না আমি হতভম্ব হই না, ওই যে বললাম আমার সবকিছুতেই কিউরিসিটি অনেক বেশি, সবকিছু নতুন জানার ইচ্ছা। ভাই আমরা তো সব ভাষাই জানি, ভাই আমরা তো সব ভাষাই জানি। আমি যেমন হেনির ভাষায় কথা কইতে পারি, না না আমি সিলেটি ভাষায় কথা কইতে পারি, আমি হেনির ভাষায় কথা কইতে পারি, নোয়াখালীর। শুনেন ভাই আপনারা উকিল মানুষ, আপনারা সব জায়গায় পারবেন, আপনারা উকিল মানুষ, আপনারা আপনাদের আপনাদের প্রফেশনটা এরকম একটা জায়গা যে প্রফেশনে সব ভাষার মানুষ কাজ করে, সব ভাষার মানুষের সাথে আপনাদের কথাবার্তা হয়, ওই জন্য আপনাদের সব ভাষা বুঝতে হয় আপনাদের প্রফেশনের জন্য। যেমন আমি যে প্রফেশনে আছি এই প্রফেশনে আমার যেমন আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টকে বুঝতে হয়, আমি আবার যদি আমার বুটিকের প্রফেশনে যাই, আমার ফ্যাশন ডিজাইনিং এর প্রফেশনে যাই, তখন আমার বুঝতে হয় একটা মোটা মানুষকে কোনটা ভালো লাগবে, একটা শুকনো মানুষকে কোনটা ভালো লাগবে, একটা লম্বা মানুষকে কোনটা ভালো লাগবে, একটা খাটো মানুষকে কোনটা ভালো লাগবে, একটা কালো মানুষকে কোনটা ভালো লাগবে, একটা শ্যামলাকে কোনটা ভালো লাগবে, একটা ফর্সাকে কি ভালো লাগবে, আমাদের কিন্তু এগুলো সব বুঝতে হয়। তো আপনি যে প্রফেশনে আছেন এই প্রফেশনে আপনার এটা বোঝা উচিত। প্রফেশনের জন্য হলেও জানা উচিত সেটাই। আচ্ছা আর আমার হচ্ছে আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন ফার্স্ট হচ্ছে আমার চিটাং এ যাওয়া আমার কাজিনের বিয়েতে। তো কাজিনের ওয়াইফ কাজিনের ওয়াইফ হচ্ছে হালি শহরের, তো ওই থ্রুতে আমার চিটাং এর সাথে কানেক্টেড। এরপরে হচ্ছে ইন্টারের পর থেকে হচ্ছে আমার বলতে পারেন আমার মিরর, আমার আয়না বলতে পারেন, আমার প্রতিচ্ছবি বলতে পারেন, আমার কলিজা বলতে পারেন, আমার বেস্ট যে ফ্রেন্ডটা, সে অবশ্যই একটা ছেলে ফ্রেন্ড, কোনো মেয়ে ফ্রেন্ড না, একটা না দুইটা, ওরা দুজনই হচ্ছে চিটাং। তো ওদের থ্রুতে আমার 2007 এর পর থেকে আমি ওই কানেক্টেড হওয়ার পর থেকে ওদের ল্যাঙ্গুয়েজটা আস্তে আস্তে শেখা। এরপরে 2013 থেকে 2015 আমার লাইফের খুব বাজে একটা ফেজ যায়, ওই ফেজের সময় আমি 106 দিন হচ্ছে চিটাং এ ছিলাম, ওই জন্য চিটাং এর মোটামুটি সমস্ত এরিয়া আমার চেনা। আমাদের ক্লাসে চলে আসি, সার্ভিস এরিয়া গুলি হচ্ছে এরকম যে আপনি কোথায় কোথায় সার্ভিস দিবেন, আপনার বিজনেস এর ডেলিভারিটা কোথায় দিবেন বা সার্ভিস কোথায়, সেটা হতে পারে যে আমরা যেমন আমার আগের ব্যাচের একটা ছেলে ছিল, তার একটা গ্রোসারি শপ ছিল, তো তার গ্রোসারি শপে সে গ্রোসারি শপ থেকে সার্ভিস কোথায় দিবে, যেখানে একটা গ্রোসারি শপ থাকবে গ্রোসারি শপের সার্ভিস নিশ্চয়ই আপনার আশেপাশের এরিয়াতে দিবেন, হোম ডেলিভারি যদি অ্যালাউ করেন আপনি। যেমন এখন চাল ডাল নামে আমাদের ঢাকায় একটা পেজ আছে বা ওয়েবসাইট আছে, ওদের ওখানে অর্ডার করলে ওরা পুরো ঢাকা সিটির যে কোনো জায়গায় আপনাকে বাসার যত সমস্ত সাংসারিক জিনিস থাকে সব জিনিস আপনাকে গ্রোসারি টাইপের গ্রোসারি আইটেম গুলি বাসায় তারা ডেলিভার করে দিয়ে যায়। তো আপনার যদি এরকম অনলাইন পেজ থাকে আপনি যদি চান সেটা এখান থেকে আপনি রান করতে পারেন, সার্ভিসটা কোন কোন এরিয়া দিবেন আপনি সেটা এখানে দিয়ে দিবেন। আপনি চাইলে ওই যে বললাম না যে আপনাদের নাজিরহাট আছে, আপনাদের তারপরে যে কি বলে আপনাদের পুরো মানে ফটিকছড়ি আছে, খুলশি আছে, তারপরে আপনাদের প্রবর্তকের মোড় আছে, আপনাদের আন্দারকিল্লা আছে, আপনাদের ছোট পুল আছে, বড় পুল আছে, আনন্দবাজার আছে, কাটলি আছে, উত্তর কাটলি, দক্ষিণ কাটলি, আনোয়ারা, চিটং কোটেরিয়া, আরো মেলা জায়গা আছে, আপনারা যেখানে দিতে চান ওখানে দিতে পারেন। আচ্ছা তারপরে আমরা সার্ভিস এরিয়া চলে আসি। হ্যালো আপু, সার্ভিস এরিয়া কি আমি বান্দরবান সদর দিলে কি বান্দরবান সদরের সব জায়গা শো করবে নাকি শুধু বান্দরবান সদরে? বান্দরবান সদর আপনি বান্দরবান দিলে বান্দরবান সদরই শো করবে। আচ্ছা আপনারটাই আসি, বান্দরবান সদরই দি, দিয়ে দেখি কোন জায়গায় শো করে। বান্দরবান ঠিকই তো আছে, বানান BANDARBN। ভাইয়া আপনি আপনার ওইখান থেকে একটু জুম জুম। হ্যাঁ ঠিক আছে, আমার লেখা জুম করতে হবে, আমি লেখা চোখে অনেক কম দেখি। জুম করলে তো বেশি ফোকাস হয়ে যাবে, তারপরে তো আপনারা আবার বলবেন আপু আমরা তো অর্ধেক দেখি। নিশ্চয় মনে হয় আসছে, এটা বান্দরবান সিটি যেটা আছে ওইটা দিলে চলে আসবে মনে হয়। এটা বান্দরবান চিটং আর এটা হচ্ছে বান্দরবান বান্দরবান সিটি সিটি বান্দরবান চিটং আর অবশ্যই আসবে, বান্দরবান আসলে অবশ্যই চিটং আসবে, বান্দরবান আসলে চিটং আসবে। এখন উনি তো বান্দরবান সদর দিতে যাচ্ছে শুধু, ঝামেলা তো ওই জায়গায়। সদরের স্পেলিং করেন, সদর না সাদর?
বান্দরবন সদর দিলে আসবে না, শুধু বান্দরবন দিতে হবে। আপু বড় হয় ওই দামটা গুগল ম্যাপে কেউ অ্যাড করে নাই। বান্দরবন জাম্মু নাকি যেন একটা লেখা ছিল, হ্যালো। তাহলে তো আপু বান্দরবন চিটাগং বাংলাদেশ দিলে তো এই বান্দরবনের অল জায়গা সাপোর্ট দেবে না আপু? হুম যদি আপনার গুগল সার্চে আসে তাহলে দিতে পারবেন। আমি যে পেজটা খুলবো জি, এখন যিনি কোশ্চেন করেছিলেন উনি বলেন। সৌরভ বলতেছেন জি, আপু হচ্ছে আমি একটা বিজনেস স্টার্ট করব, এটা ডেলিভারি সারা বাংলাদেশে হবে সার্ভিস, তো আমি এখানে কি দিব? পুরো বাংলাদেশ লিখে, মানে পুরো বাংলাদেশ তো আর লিখতে পারবে না, এখানে শুধু বাংলাদেশ লিখে দিবেন। আপু বান্দরবন সদর আসে না, ওই বান্দরবন চিটাগং বাংলাদেশ এটাই দিতে হবে। হ্যাঁ ওটা ট্রাই করতে পারি আমরা, উপজেলাগুলোর নাম থাকতে পারে আপু। বান্দরবান শিশু একাডেমি এরকম আছে, তারপর হোটেল আমিরাবাদ আছে, অনেক কিছু জুজানি পাড়াও আছে। কি ভাষা কথা বলে ভাইয়া? ওই যে চিটাগং থানা আছে, ওই আপনার আর কি মানে কথাবার্তা চিটাগং এর ভাষা বুঝতে হবে। এই যে আসে না আসে না আসে না, এটা আপনাদের দেখতে হবে। শুধু বান্দরবনের যদি ওইরকম এরিয়া থাকে, এরিয়া যেমন আমরা ঢাকা দিলে, আমরা গুলশান দিলে আমাদের ঢাকা গুলশান চলে আসবে, আমরা উত্তরা দিলে উত্তরা চলে আসবে, তো এটা তো আলাদা আলাদা একটা কি বলে জোন। তো আপনাদের ওরকম বান্দরবনের জোন আসবে কিনা আমি কনফার্ম না, যদি আসে দিয়ে দিবেন, না আসলে নাই। তবে এগুলি তো আপনার ওই যে বাইরের যারা বায়ররা থাকে ওরা আসলে বলে দেয়, ওদের স্টেটের নামগুলি বলে দেয় যে আমি এই এই স্টেটে, যেমন আমরা ঢাকা চিটাগং কক্সবাজার ওই রকম স্টেট গুলি চাইলে দিয়ে দিতে পারবো। বুঝতে পেরেছেন? আরেকটা কোয়েশ্চন জি, এর উপরে যে অপশনটা কাস্টমার ভিজিট মাই বিজনেস এট মাই কি জানি স্ট্রিট অ্যাড্রেস, এটা রাইট দিয়ে দিলে এটা কি আমার অ্যাড্রেস দেখতে পাবে ওরা না দেখতে পাবে? ওরা দেখতে পারবে, এবং এখানে ভিজিটের অপশন আমি দিয়ে দিচ্ছি, সেটা এখানে থাকবে। তাহলে এটা রাইট চিহ্ন দিলে বান্দরবান সদর উপজেলা তো আসে, কি লিখলে আসে? আমার এখানে তো স্বাগত স্যার, এই যে বান্দরবান সদর উপজেলা লেখা আছে, সদর উপজেলা বাংলায় টাইপিং করলেও আসবে, ইংলিশও আসবে, বাংলা একটু টাইপিং করে দেখেন। সার্ভিস এরিয়াতে আসতেছে আপনাদের বান্দরবান সদর উপজেলা? আমি দেখলাম, আপনার এখানে ফেসবুকের এই সার্ভিস এরিয়ার মধ্যে দেখেন,
ম্যাপে গুগল ম্যাপে অনেক কিছু থাকবে, ফেসবুক গুগলে সমস্ত কিছু নিবে না, কিছু কিছু জিনিস নিবে। আপনাদের বায়ার থাকবে বিদেশি, আপনারা বান্দরবন সদর দিয়ে করবেন কি? আমি এইটাই তো বুঝি না। আপনাদের অস্ট্রেলিয়ান বায়ারের জন্য আপনারা বান্দরবন সদর দিবেন সার্ভিস এরিয়া? না ফু, আমরা নিয়ে বান্দরবনে ব্যবসা করতে চাই আর কি। যদি বান্দরবনে ব্যবসা করতে চাই দিবে না? দিবে না, কারণ আমি আপনাদেরকে প্রথমেই বলেছি বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান এই তিন দেশের বায়ারের কাজ করবেন না, বলেছি না? আচ্ছা, এখানে হচ্ছে আমার পেজের ওপেনিং টাইম, মানে আমার অফিস আওয়ার। অফিস আওয়ার আমি কোন কোন দিতে কোন কোন দিন দিব, আবার অলওয়েজ ওপেন রাখবো কিনা, নো আওয়ার অ্যাভেলেবল দিব, আরেকটা হচ্ছে পার্মানেন্টলি ক্লোজ, মানে আমার অফিসটা এখন পার্মানেন্টলি কিছুদিনের জন্য বন্ধ থাকবে, এটাও দিয়ে দিতে পারি। তবে ট্রাই করবেন সবসময় একটা টাইম দিয়ে দিতে, কারণ যদি অলওয়েজ ওপেন দেন তার মানে কাস্টমার বা আপনার যারা ক্লায়েন্ট থাকবে তারা দেখা যাবে আপনার পেজে নক করছে কিন্তু কোনো রিপ্লাই পাবে না, কোন রিপ্লাই তারা পাবে না, এই জন্য কখনোই কোনো পেজ দেখবেন না অলওয়েজ ওপেন দিয়ে দেয়। এখানে টাইমটা সেট করা যায়, টাইমটা সেট করতে হয় হচ্ছে এখানে টাইমটা দুই ভাবে সেট করতে পারেন, একটা হচ্ছে আপনি 9টা থেকে 11টা বা 12টা আবার 2টা থেকে করতে পারেন, অথবা আপনি যদি চান আমি 9টা থেকে 8টা সেটাও করতে পারি। কথাটা কি বোঝা গেছে? বুঝিনি আপু, আরেকবার বল। ধরেন আমি মানডেতে আমার পেজের টাইমিং দিলাম এটা, হ্যাঁ জি, আচ্ছা 17টা, এখানে টাইম জোনটা কোন জোনে দেয়া আছে? টাইম জোন নাই আপু। ঠিক আছে, তো সকাল 9টা থেকে এখন দুপুর 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত হয়েছে আর কি। 17টা মানে ইন্টারন্যাশনাল টাইমে 5টা 24 আওয়ার। ধরুন আমি রাতের 8টা দিলাম, রাতের 8টা পর্যন্ত আমি খোলা রাখবো, এটা একটা হবে। আরেকটা ধরেন আমি থার্সডেতে না টিউজডেতে হচ্ছে আমি 9টা AM 9টার জায়গায় আমি 9টায় খুলবো না, আমি খুলবো হচ্ছে ধরেন AM থেকে 02 PM, আবার 05 PM থেকে 09। এগুলো প্রতিদিনের টাইম প্রতিদিন দিতে হবে আপু? এটা একবারে সেট করে দিয়ে দিলে পেজে আর সেকেন্ড টাইম কোনোদিন দিতে হয় না, এটা একবারে পেজে সেট করা যায়। আমি তো ঢুকতে পারবো না দি না আপু। এটা হচ্ছে বলতো আপনার দোকানটা কখন পর্যন্ত ওপেন করে রাখবেন সেই সময়টা? অফ থাকে খোলা থাকে, এটা একটা ইয়ে হতে পারে পার্ক, মানে আপনি পার্ক অনেক পার্কেতে আছে মানে 10টা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে, এতটা পর্যন্ত খোলা থাকবে, এই টাইপের আর কি। বুঝা গেছে জিনিসটা? এইখানে ধরেন আমি দিব না, আমার এই দুই দিন বন্ধ, এই দুই দিন আমার দোকান খোলাই থাকবে না, ধরেন আমি সপ্তাহে 5 দিন খোলা রাখবো, 6 দিন রাখবো না। দেখেন এখন কিন্তু সব আমার দুইটা দুইটা করে চলে আসতেছে, এই দুইটা দুইটা করে আসার কারণ হচ্ছে আমি এখানে সেকেন্ডটা এরকম দিয়েছিলাম, এখন ধরেন আমি যদি সেকেন্ডটা এটা এই যে এটা ক্লোজ করে দেয় এই যে একটা টাইম চলে আসবে, এটা আপনাকে বুঝে বায়ারকে টাইম বুঝে বায়ারকে জিজ্ঞেস করে আপনি টাইমিংটা ফিক্স করে দিতে পারবেন। ধরেন আমার ফ্রাইডে দোকান বন্ধ থাকলো আর সব দিন খোলা থাকবে, সেফ চেঞ্জ দিয়ে দিলাম। তারপর ওই যে ইমপ্রেশন যেটা, এটা তো বললামই যে আমাদের ট্রেড লাইসেন্সের ব্যাপার, ট্রেড লাইসেন্স যেটা হচ্ছে ইউরোপের কিছু কান্ট্রি ছাড়া কাজ করে না, আর প্রাইভেসি পলিসি হচ্ছে আপনার এখান থেকে প্রাইভেসি পলিসি একটা অপশন আছে, ওইটার প্রাইভেসি পলিসি কি যেন একটা, দাঁড়ান আমার নামটা মনে নাই, নামটা আমি দেখে বলে দেবো, ওই লিঙ্কটা জাস্ট ওইখানে বসিয়ে দিলে হয়ে যায়,
প্রাইভেসি পলিসির লিংক থাকে, এটা একটা একটা পেজের প্রাইভেসি পলিসির লিংক আর কিছুই না। আর তারপরের কাজ হচ্ছে, ও হ্যালো জি, যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলে কি ওই ট্রেড লাইসেন্সের নাম্বারটা ওই জায়গায় দেব? ট্রেড, হ্যাঁ ট্রেড লাইসেন্স থাকলে ট্রেড লাইসেন্সের ডিটেইলিং এই জায়গায় দিয়ে দিবেন। এখানে তো 2000 ওয়ার্ড 2000 ক্যারেক্টার লিখতেই পারবেন, বলাই তো আছে। ও আচ্ছা, পুরাটা দিতে পারবো না? না পুরাটা কেন দিতে যাবেন, ওইটার মধ্যে কত রকমের কথা থাকে? নাম্বার, এটা নাম্বার ঠিক না, নাম্বারের সাথে ওখানে ট্রেড লাইসেন্স আর আরো কিছু নাম্বার থাকে, ওই নাম্বার সিরিয়াল নাম্বারগুলো ওইভাবে দিয়ে দিতে হয়। আচ্ছা, আর যদি না থাকে তাহলে দরকার নেই। হ্যাঁ, তারপর হচ্ছে পেজ রোল, কারণ এর মধ্যে নোটিফিকেশন গুলি হচ্ছে জাস্ট আপনার, এখানে নোটিফিকেশনে আমাদের সেটিংস এর কিছু কাজ থাকে না। নোটিফিকেশনটা হচ্ছে যে আপনার কোন কোন জিনিসের জন্য আপনি নোটিফিকেশন চান, কোন কোন জিনিসের জন্য নোটিফিকেশন চান না, যেমন কি কি জিনিস আসলে আপনার পেজে যখন আসবে তখন নোটিফিকেশন হবে, নতুন কেউ চেক ইন দিলে, নতুন কেউ পেজ মেনশন করলে পেজ রিভিউ এখানে থাকবে। যদি চান যে এই জিনিসটার জন্য আমি নোটিফিকেশন চাই না, এখানে টার্ন অফ দিয়ে দিলে নোটিফিকেশন ওই ব্যাপারটা নিয়ে নোটিফিকেশন আসবে না, যে প্রতিদিনই তো পেজে লাইক আসবে ওইটা দিয়ে আমার কি নোটিফিকেশন দরকার আছে, দরকার নাই। এরকম যদি চান তাহলে যে নিউ লাইকের বাটনের নোটিফিকেশন অফ করে দিলে যে টার্ন অফ, টার্ন অফ হয়ে যাবে, যে এখন কেউ এই পেজে লাইক দিলে আপনার কাছে কোনো নোটিফিকেশন আসবে না, পেজে অটোমেটিকলি লাইক গুলি অ্যাড হতে থাকবে। আর তারপরে হচ্ছে পিপল এন্ড আদার পেজেস, এটার আমাদের কোনো কাজ থাকে না। যে আপনার পেজে কে কে লাইক দিল, নাম কি, এই এই সমস্ত জিনিস এখানে আপনার সেটিংস এর কোনো কাজ থাকবে না, বা আপনার সেটিংস এর ওরকম থাকবে না, এই যে পেজে ব্যান করা, পেজের হচ্ছে রিমুভ করা পেজ থেকে, এই কাজগুলি হয়। আর পেজের রোল, পেজের রোল, পেজের রোল ওই যে বলেছিলাম একটা ফেসবুক পেজের এক্সেস একজন আরেকজনকে দেয়া, আমি কিভাবে বায়ারকে পেজটা ডেলিভারি করে দিব, আমি বায়ারের ফেসবুক অ্যাকাউন্ট এখানে আচ্ছা এই যে দেখেন এটা ওমর ফারুকের আইডি থেকে খোলা বলে এখানে ওমর ফারুক মানে আমাদের খান সাহেব হচ্ছে অ্যাডমিন, কিন্তু এখানে যদি এখন ওর সাথে যারা অ্যাড আছে অবশ্যই যাকে আপনি পেজে রোল দিবেন তাকে আপনার ফেসবুকে আপনার সাথে অ্যাড হতে হবে, আদারওয়াইজ আপনি এখানে রোল তাকে দিতে পারবেন না। ধরেন এখানে যার রোল দিবেন বায়ারের ফেসবুক আইডি কে আপনার সাথে এডিট নিতে হবে, অথবা বায়ারের ফেসবুক আইডির এক্সেস আপনাকে দিতে হবে। এখানে যদি বায়ারের ফেসবুক আইডিটা দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে আপনার হচ্ছে এখানে যে এডিটর দিবেন, পাঁচটা অপশন আছে, অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার আর অ্যানালিস্ট। তো আপনি এখানে কোনটা দিবেন? এখানে অ্যাডমিন হচ্ছে একটা পেজের সমস্ত কাজ, সেটিংস থেকে শুরু করে পেজে পোস্ট দেওয়া, পেজে পোস্ট ডিলিট করা, পেজে পিন পোস্ট করা, পেজের এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং একটা অ্যাডমিন করতে পারে। এডিটর শুধু পেজের সেটিংস ছাড়া বাকি কাজগুলি করতে পারে। মডারেটর পেজের মডারেটর শুধু কমেন্ট দেখতে পারবে, কমেন্ট ডিলিট করতে পারবে, ইনবক্সে রিপ্লাই দিতে পারবে, সে হচ্ছে অ্যাড রান করাতে পারবে, আর একটা হচ্ছে আপনার পেজের অ্যানালিটিক দেখতে পারবে। আর অ্যাডভার্টাইজার হচ্ছে পেজের অ্যাড দেখতে পারে, অ্যানালিটিক দেখতে পারে, আর আরেকটা কি যেন আছে ওই কাজটা দেখতে পারে, আর অ্যানালিসিস হচ্ছে শুধু পেজের অ্যানালিটিকটা দেখতে পারে, আদার কিছু না। কে কে পেজে লাইক দিল, কটা লাইক দিল, আর পেজের অ্যানালিটিক, এই পাঁচটা রোলের এই কাজ। এই পাঁচটা রোলের আপনাকে বুঝে কাজ দিতে হবে যে কাকে কোন কাজ দিবেন। বায়ার যদি আপনাকে বলে যে তুমি আমার পেইড অ্যাড রান করাও, তখন শুধু আপনাকে অ্যাডভার্টাইজার দিলেই হয়ে যাবে, পেজের আর আদার কোনো রোল আপনাকে দিতে হবে না। কিন্তু বায়ার যদি বলে তুমি আমার পেজের অটোমেশন সেট করো, তুমি আমার পেজের এফএকিউ সেট করো, তুমি আমার পেজের কল টু অ্যাকশন বাটন সেট করো, তখন অবশ্যই আপনাকে অ্যাডমিনশিপ দিতে হবে। আর আপনি যখন নতুন একটা পেজ অন করবেন বায়ারের জন্য, তখন পেজের সম্পূর্ণ কাজ করে বায়ারকে পেজের নাম, পেজের নাম সহ বায়ারকে এখানে রোল দিয়ে আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি ডক আকারে বায়ারকে সাবমিট করে দিবেন। বায়ারকে বলে দিবেন যে তোমাকে আমি অ্যাডমিন রোল দিয়েছি, তুমি পেজে ঢুকে গিয়ে তোমার পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন নেই, তুমি পেজে ঢুকে গিয়ে জাস্ট অ্যাডমিন থেকে আমাকে রিমুভ করে দিবা। এখানে যে এই যে ওমর ফারুক অ্যাডমিন, এই এডিটে গেলে এখানে একটা রিমুভ অপশন চলে আসবে। আর যাকে এখানে দিবেন, বারবার বলছি, যাকে আপনি কোনো রোলে অ্যাসাইন করবেন তার জন্য এখানে তার সাথে আপনার ফেসবুকের নাম থাকা, মানে তার সাথে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে থাকা জরুরি। শেষ, বুঝা গেছে না? খুব স্পিডে বলে গেছি। বুঝা গেছে, বুঝা গেছে। একজন বায়ার যদি আমাকে বলে যে ওর ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব, ওর আইডি তো আমার লাগবে। ওর আইডি দিলে ওর আইডি, ওর ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওরে কোথায় দিবেন? ওর শ্বশুর বাড়ি দিবেন? না না, ওইটা বলতেছি না। ও যদি বলে
না ও যদি বলে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে, আপনি আপনার ফেসবুক আইডি থেকেও ক্রিয়েট করে দিতে পারবেন। ওর আইডি কেন লাগবে? ওর আইডি লাগবে কখন? যখন আপনি অ্যাডমিনশিপ ট্রান্সফার করবেন। অ্যাডমিনশিপ ট্রান্সফার করতে ওর আইডির অ্যাক্সেস লাগবে না, ওর আইডিতে শুধু আপনার সাথে ফ্রেন্ড লিস্টে অ্যাড হতে হবে। আপু আমি বলে নেই বলতেছি, কোনো বায়ার যদি আমাকে বলে যে আমি পেজ খুলে দেব, ওটা কি ওর আইডি থেকে খুলে দিতে হবে? না না, ওটা আপনি আপনার আইডি থেকে খুলে দিবেন। মানে পেজ আমার আইডি থেকে খুলে দেওয়া যাবে? হ্যাঁ, এই যে এতক্ষণ চিৎকার করে বললাম সেটা কি বললাম, যে পেজটা আমি আমার আইডি থেকে খুললাম, খুলে এখন আমাকে যদি এই পেজের অ্যাডমিন দেয় ও খান যে হ্যাঁ আপু আপনাকে আমি অ্যাডমিন দিয়ে দিলাম, আমি অ্যাডমিন হয়ে আমি সুন্দর ওকে রিমুভ করে দিতে পারবো। এই অ্যাডমিনশিপ হচ্ছে পেজের ওনারশিপ, অ্যাডমিনশিপ হচ্ছে পেজের ওনারশিপ, পেজ আপনার, এইটার ওনারশিপটা হচ্ছে অ্যাডমিন দিয়ে। অ্যাডমিনশিপ কখনোই অন্য আরেকজনকে দেওয়ার সময় নিজেদের বিজনেসের জন্য চিন্তা করবেন, যাকে দিচ্ছেন সে আপনার ট্রাস্ট করার মতো মানুষ কিনা, সে আপনাকে অ্যাডমিনশিপ পেয়ে সে আপনাকে রিমুভ করে দিবে কিনা। কারণ অলরেডি এরকম অনেকগুলো ইস্যু হয়েছে ফেসবুকে, যে অ্যাডমিনশিপ ছিল, পরবর্তীতে পেজটা যখন রান করেছে বা পেজটা ভালো একটা পজিশনে চলে গেছে, তখন যারা অ্যাডমিনে ছিল তাদের মাঝখান থেকেই ঘাপলা করে একজন অ্যাডমিন আরেকজনকে বের করে দিয়ে সে পেজের ওনারশিপ নিয়ে নিয়েছে। আর পেজের অ্যাডমিনশিপ থেকে একবার আপনাকে বাদ দিলে পেজের ভিতরের ইন্টারনাল কোনো কাজ, ইন্টারনাল কোনো সেটিংস আপনি করতে পারবেন না, তখন আপনি পেজে অ্যাজ এ ভিজিটর থাকবেন। পেজের কোনো কাজ আপনার হাতে থাকবে না, কোনো রেসপন্সিবিলিটি আপনার হাতে তখন থাকবে না। বোঝা গেল? বোঝা গেল কি? জি আপু। সো পেজের কাজ আমরা সবসময় আমাদের আইডি থেকে করবো এবং বায়ারকে অ্যাডমিনশিপ দিয়ে দিব, বায়ার নিজের মতো করে নিজে নিয়ে নেবে। আপনাদের কাজ হচ্ছে পাঁচটা রোলের কে কি কাজ করে ওই কাজগুলি দেখা। আমি যাকে জিজ্ঞেস করব সে আমাকে বলবে যে অ্যাডমিনের কাজ কি, এডিটরের কাজ কি, মডারেটরের কাজ কি, অ্যাডভার্টাইজারের কাজ কি। এই পাঁচটা কাজের প্রত্যেকটা ডিটেইলিংটা আমাকে বলতে হবে যাকে আমি বলবো। এটা হচ্ছে কালকে, সরি শনিবারের জন্য। হ্যালো দিয়াপু, এটা হচ্ছে শনিবারের জন্য। আর তারপরে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। আমরা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে লিংক করেছিলাম, তাই না? ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ওইখানে আমি হচ্ছে ইনস্টাগ্রামের একটা লিংক দিয়ে দিয়েছিলাম যে কেউ ওই পেজে এসে ইনস্টাগ্রামে চাইলে আমার ইনস্টাগ্রামে ভিজিট করতে পারবে। কিন্তু এখানে ইনস্টাগ্রামের যদি এখন আমি কানেক্ট করি, ওইটা লিংক দিয়ে আর এটা কানেক্ট করা দুইটা দুইটা জিনিস। কানেক্ট কেন করব? কানেক্ট করলে হবে আমার ইনস্টাগ্রামের যত টেক্সট আছে সমস্ত টেক্সট এখানকার ইনবক্সে শো করবে, এবং এখানকার ইনবক্স থেকে আমি ইনস্টাগ্রামের ইনবক্সকে কন্ট্রোল করতে পারবো। ইনস্টাগ্রামে কোনো পোস্ট দিলে সেই পোস্টটাকে ডিরেক্টলি আমি আমার ফেসবুকের এই পেজে শো করাতে পারবো। ইনস্টাগ্রামের ওই পেজ থেকে আমি যদি কোনো স্টোরি শেয়ার করি সেটা ডিরেক্টলি আমার ফেসবুকের পেজের স্টোরিতে শেয়ার করা যাবে, যদি এই কানেক্ট অ্যাকাউন্টে আমি কানেক্ট করে দিই ইনস্টাগ্রামকে। এই কানেক্ট অ্যাকাউন্টের জন্য আমাদের বিজনেস পেজের জন্য আমাদের বিজনেস ইনস্টাগ্রাম প্রয়োজন হবে, বিজনেস ইনস্টাগ্রামকে এখানে কানেক্ট করে দিতে হবে। এখানে কানেক্ট করার জন্য হচ্ছে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে তাহলে ভালো, আর না থাকলে হচ্ছে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট আলাদা ক্রিয়েট করে নিয়ে এসে তারপর এখানে দিতে হবে। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন বা লগ ইন লিখা আসবে, সেটা দিলে আপনি আপনার ইনস্টাগ্রাম কি বলে বিজনেস ইনস্টাগ্রাম যেটা, সেটা দিয়ে লগ ইন করে নেবেন। কথাগুলি এলোমেলো না বোঝা গেল? আপু বুঝি নাই। বিজনেস ইনস্টাগ্রাম আপু? হ্যাঁ। ওইটাও কি আলাদা নাকি? মানে আলাদা নাকি ওইটা ইয়ার মতো হোয়াটসঅ্যাপের মতো? না না না, হোয়াটসঅ্যাপের মতো আলাদা না, হোয়াটসঅ্যাপের মতোই সেম জিনিস। কারণ হোয়াটসঅ্যাপের হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস যেমন আলাদা একটা অ্যাপস, ইনস্টাগ্রাম বিজনেসটা আলাদা কোনো অ্যাপস না। ইনস্টাগ্রাম অ্যাপস থেকে ইনস্টাগ্রাম বিজনেস পেজ ওপেন করা যায়, যেমনটা আমরা ফেসবুকের এই যে ফেসবুক বিজনেস পেজ ওপেন করেছি ওরকম করে। জিয়া বুঝি। আচ্ছা, আমাদের ইনস্টাগ্রামও খুলতে হবে? হ্যাঁ, আপনাদের ইনস্টাগ্রাম একটা খুলতে হবে, টুইটার একটা খুলতে হবে, লিংকডইন একটা খুলতে হবে। আপু এই কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে কি ইনস্টাগ্রাম করার ইনফরমেশন গুলো চলে আসবে? হ্যাঁ। কানেক্ট অ্যাকাউন্ট দিলে হচ্ছে আপনার না না, এই কানেক্ট, হ্যাঁ এই কানেক্ট অ্যাকাউন্ট দিলে হচ্ছে আপনার ইনস্টাগ্রামের লগইন করতে বলবে, আপনার ইনস্টাগ্রামের ওই জায়গায় লগইন করতে বলবে। লগইন করলে আপনার কানেকশনের
বাকি অপশন গুলি আসবে এবং তখন আপনি ওকে দিয়ে বেরিয়ে গেলে আপনার ইনস্টাগ্রামে যত প্রকার টেক্সটিং হয়, ইনস্টাগ্রামে যত প্রকার কর্মকাণ্ড আছে সবগুলি আপনি এখান থেকে বসে কন্ট্রোল করতে পারবেন। বুঝা গেল? তার জন্য কি আপু আমাদের ইনস্টাগ্রাম ওই অ্যাপটা ডাউনলোড করতে হবে না যদি না থাকে? হ্যাঁ। আচ্ছা, ডাউনলোড করে আগে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে, খুলে তারপর ওটার লিংকটা এখানে দিতে হবে না আপু? হ্যাঁ। তারপর লগইন করব? না, লগইন আগে করে নেবেন। আচ্ছা, আগে লগইন করব, তার অ্যাকাউন্ট খুলব, তারপর ওটার লিংকটা এখানে দেব। হ্যাঁ। আচ্ছা, এটা যদি বায়ারের যদি হয় তাহলে বায়ারেরটা দেব না আপু? হ্যাঁ, বুঝা গেছে। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা আপু, আমার একটা আগের কোশ্চেন ছিল, ওটা হলো ইউজার নেম নিয়ে। জি বলেন। আমি ইউজার নেম সেট করতে গিয়ে অনেক আপনার ডিফিকাল্টি ফেস করতে হয়েছে, তা এখন কাজ আপনার বায়ার যদি বলে যে আমাকে স্পেসিফিক এই ইউজার নেমটা সিলেক্ট করে দিতে হবে, সেট করে দিতে হবে, এখন ওটা যদি না থাকে এক্ষেত্রে তো বারবার ইন্টারাকশন হবে বায়ারের সাথে, তো এক্ষেত্রে এটা ঠিক কি করা যায় ইউজার নেমের ক্ষেত্রে? এটা হলো যখন বায়ার যদি বলে তার নির্দিষ্ট একটা ইউজার নেমই লাগবে, যেমন পেজের নেমের সাথে মিল রেখে, ওভাবে পাচ্ছি না আমি, যেমন আমি আমার পেজটার জন্য করতে চাইছিলাম ওভাবে পাচ্ছি না, তো তখন কি করব ওই সময়টাতে, ওই বিষয়টাকে মানে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? আপু কোশ্চেন এটাই ছিল। আছে হ্যালো,
আশাবুদ্দিন ভাই আপু মনে দেখা হয়েছে একটু এডিপি থেকে ফোন দিছে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে আমি কি ক্লাস করতে পারি কয়জন আছে বলার জন্য হ্যাঁ ফোন করবে ভাই 10 15 দিন চালাবে একটু পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হ্যালো হ্যালো আমার আইডি মানে আমার হচ্ছে ডি কি বলে নেট ইস্যুর কারণে আমি এতক্ষণ কথা শুনতে পাইনি আপনি কি কিছু বলেছেন আমাকে বা আমি বলেছি কিছু শুনতে পেয়েছেন আপনার কথা কিছু শোনা যায় নাই একটা কোশ্চেন করছিলাম একটা জি ভাই আমি শুনতে পাইনি আমার এখানে নেট ইস্যু হচ্ছে বলুন না আপনাকে ফোন দিছিল এখন আপু এলডিপি থেকে ফোন জি ভাইয়া এলডিপি থেকে এখন কিছুদিন ফোন আসবে আপনাদের এরপরে আমি একটা সময় না করে দিব আপু আচ্ছা বলেন জি ভাইয়া আছে প্রেজেন্ট না ওরা কিছু বলার হলো আমাকে দিবে আচ্ছা ভাইয়া আপনি বলেন কি বলেছিলেন কোশ্চেনটা আমি শুনতে পাইনি পেজে যে ইউজারনেমটা সেট করা হয় এখন ইউজারনেম এটা যদি আগে থেকে টেকেন থাকে সেটা তো সেট করা যায় না এই ক্ষেত্রে বায়ার যদি আমাকে নির্দিষ্ট করে বলে দেন যে আমার থেকে এই ইউজারনেমটাই লাগবে অর্থাৎ পেজের নেমের সাথে মিল রেখে তো তখন তাহলে সেই ক্ষেত্রে বায়ারকে বলে দিবেন যে দেখো তুমি যেটা বলেছো এটা অলরেডি টেকেন হয়ে গেছে কারণ আপনি তো না দেখে না জেনে পারবেন না তো আপনি দেখে একবার ইউজার নেমের ওই জায়গা দেখে নেবেন যদি দেখেন টেকেন হয়ে গেছে তখন বায়ারকে বলবেন দেখো এটা এরকম হয়ে গেছে এখন এটা তো আমার উপরে ডিপেন্ড করে না এই ক্ষেত্রে তো বেশ কয়েকবার ইন্টারঅ্যাকশন করতে হবে কাল বায়ারের সাথে তো হ্যাঁ তখন সেটা ও কি বদার ফিল করবে না বা যদি নামটা যখন টেকেন হয়ে যাবে তখন আপনার কি করার আছে বলেন জি এরপরে আমরা কাজে চলে যাই একবার একবার শুরু কি বলি একবার আচ্ছা আমি তারপরে যাই এখানে ইনস্টাগ্রাম কানেক্ট করে দিবেন আপনাদের ইনস্টাগ্রামের বিজনেস পেজ অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এটা ইনস্টাগ্রামের ক্লাসে দেখাবো তো সেই অ্যাকাউন্টটা জাস্ট এখানে কানেক্ট করে দিলেই হয়ে যাবে আপনার আপনাকে শুনতে পাচ্ছেন আমার কথা জি জি শুনে আচ্ছা দেখ আমার কি আমি মেবি কানেকশন লুজ করা এই যে আমার আবার রিকোয়েস্ট পাঠাও রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট ভাই মা রিকোয়েস্টটা পাঠিয়েছি আরেকবার একটু দেখবেন ওর নাম কি জানো খান সাহেব খান ওমর ফারুক খান আছেন অ্যাপ্রুভ হয়ে গেছে তো অনেক আগে না ভাইয়া এখন আবার দিয়েছি অ্যাপ্রুভ দেখা যাচ্ছে তো অ্যাপ্রুভ দেখাচ্ছে আমি তো ভাইয়া এই যে কার্সন নাড়লে নাড়া যারা আপনারা দেখতে পান কিনা জানি না এখানে সেম হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন এইখানকার আর কোনো কাজ আমাদের নেই বাকি কাজ আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের ইনবক্সের কাজ
ইনবক্সের কাজ যেটা সেটা হচ্ছে অটোমেশন সেট করা, এফএকিউ সেট করা, ইনস্ট্যান্ট রিপ্লাই সেট করা। যেমন আমি আপনাদেরকে এখানে একটা পেজ দেখাই, এটা তো ফেসবুক আবার পেজটা আমরা গেলে একটা মেসেজ শো করে, এটা হ্যাঁ একটা পপ আপ শো করে। আমি প্রথম দিন বলছিলেন কিন্তু এটা বিস্তারিত বলেন না, মানে কেন করে এটা? আচ্ছা এই যেটা এখান থেকে করতে হয় অটোমেটেড রেসপন্স, যেটা এই জায়গা থেকে, এটা তো আবার চলে গেছে পুরানো নতুন ভার্সন এসে, যে অটোমেটেড রেসপন্স এখানে অ্যাওয়ে মেসেজের ব্যাপার আলা, ইনস্ট্যান্ট রিপ্লাই। এখানে একটা কথা আপনাদের মাথায় সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। ইনস্ট্যান্ট রিপ্লাই যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনাদের কখনোই হচ্ছে ইয়ে হবে না, অ্যাওয়ে মেসেজ সেট হবে না। ইনস্ট্যান্ট রিপ্লাই অ্যাওয়ে মেসেজ দুটো একসাথে কখনোই আসে না, বুঝা গেছে? অ্যাওয়ে মেসেজটা কি যখনই অ্যাভেলেবল হব তখন আপনার টেক্সট দেখে আপনাকে রিপ্লাই দিয়ে দিব। আর ইনস্ট্যান্ট রিপ্লাই হচ্ছে কেউ যদি নক করে তাহলে সাথে সাথে একটা রিপ্লাই তার কাছে চলে যাবে। এটা চাইলে আপনারা অন করে দিতে পারবেন, এই যে বাটনটা অন করলেন, এখন ইনস্ট্যান্ট মেসেজ কি মেসেজ দিবেন সেই মেসেজটাও আপনার উপরে ডিপেন্ড করবে। এই যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা আপনি এখান থেকে এই যে দেখেন এডিট, এডিটে যাবেন, এডিট এডিট। আচ্ছা এখানে হচ্ছে এই যে লেখা আছে কি মেসেজটা কি আসবে, হাই থ্যাঙ্কস ফর কানেক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইওর মেসেজ এন্ড অ্যাপ্রিশিয়েট ইওর গেটিং ইন টাচ। তো এখানে অনেক জায়গায় আমরা দেখতে পাই যে আমাদের নাম থাকে, অনেক জায়গায় দেখবো যে হাই, এটা হাই আকারে আসবে, কিন্তু আমরা সবসময় এখানে একটা জিনিস করে দিব, সেটা হচ্ছে কাস্টমারের নাম দিয়ে দিব। কাস্টমারের নাম দিয়ে দিলে হবে কি, প্রত্যেকটা মানে বাইরের ক্লায়েন্টরা, বাইরের ফরেনার যারা আর কি, তারা হচ্ছে নিজেদের নাম ধরে ডাকাটা তারা খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আপনারা যদি তাদের নামটা এখানে দিয়ে দেন, এটাতে তারাও খুশি হবে, বাঙালিদের দিলে বাঙালিরাও খুশি হয়। এখানে আপনি ফার্স্ট নেম, সান নেম, মানে এখানে এখন সান নেম আসছে কিন্তু এটা লাস্ট নেম দেখায়, ওল্ড ভার্সনটাতে এটা লাস্ট নেম দেখায়, এখানে হচ্ছে ফুল নেম। আমরা ফুল নেম দিয়ে দিই, ফুল নেম দিয়ে দিলে এই যে দেখেছেন কিভাবে আসবে ব্যাপারটা। এখন এটা যদি প্রিভিউ ইন মেসেঞ্জারে দেন, প্রিভিউ মেসেঞ্জারে দিলে এই মেসেজটা চলে গেছে এই ওমর ফারুকের আইডিতে, ওমর ফারুক খানের আইডিতে। এই যে দেখেন এই যে হাই ওমর ফারুক, থ্যাংকস ফর কানেক্টিং আস, উই হ্যাভ রিসিভড। এটা মেসেজটা কিভাবে আসবে সেটা কিন্তু একটা দেখালো, সেটা এখানে দেখিয়েছে না। এরপরে আপনার এটা হচ্ছে এই যে সেভ দিয়ে দিবেন, এটা সেভ দিয়ে দিবেন, শেষ হয়ে যাবে। কিন্তু অ্যাওয়ে মেসেজ যখন সেট করবেন তখন অবশ্যই আপনারা ইনস্ট্যান্ট রিপ্লাইটাকে অফ করে দিবেন। ইনস্ট্যান্ট রিপ্লাই অফ করে দিলে এখানে এডিটের অপশন থাকবে। এই যে টাইমিং এর একটা ব্যাপার, আমরা ওখানে টাইমিংটা সেট করে দিয়ে এসেছিলাম না, আমরা একটু আগে টাইমিংটা সেট করেছিলাম না, ওই টাইমিং এর ব্যাপারটা এখানে কাজ করবে কিভাবে দেখেন। আমাদের বিজনেস আওয়ার কোন কোন দিন কোন কোন টাইম, ধরেন আমার হচ্ছে শনি সোম মঙ্গল এই তিন দিন, এখন দেখেন শনি সোম মঙ্গল তিন দিন কিন্তু আমার পুরো সময়টা অ্যাওয়ে মেসেজ দেখাচ্ছে, তাই না? সরি রবি, হ্যাঁ রবি সোম মঙ্গল, শনি সোম মঙ্গল বলতেছি আমি, রবি সোম মঙ্গল তিন দিন আমার পুরোটা অ্যাওয়ে টাইম দেখাচ্ছে। কারণ হচ্ছে এইখানে আমার টাইমিংটা রাতের বারোটা থেকে পরের দিন রাতের বারোটা অব্দি, এই জন্য দুটোটাই কিন্তু রাতের টাইম, কারণ এখানে চাঁদ 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 দেখা যাচ্ছে। এখানে যদি আমি দিনের টাইম করে দিই, ধরেন এখানে আমি দিয়ে দিলাম, দেখেন দিন হয়ে গেল। আচ্ছা 24 ঘন্টা, 12 ঘন্টা কোনটা সেট করে, 12 ঘন্টা টাইমিং তো এটাই নাকি? আপু আপু এখানে ইনবক্সে তো অনেকগুলো মানে অপশন শো করতেছে, আপনি যেটাতে খুলছেন এখানে, তো আমার এখানে তো ওই ধরনের কোনো অপশন আসতেছে না।
আচ্ছা আসবে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি কোথায় আসবে। এখানে দেখাচ্ছে, এটাকে দেখেন। জি আপু। আচ্ছা আমার এই টাইম জোন নিয়ে একটু ভেজাল আছে, আপনারা কি বলতে পারবেন যে আমাদের টাইম জোন কি এটা? হ্যাঁ আপু, হ্যাঁ এটা এটা 6 প্লাস, হ্যাঁ এটা 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 গ্রিনিচ মান মধ্যে অনুযায়ী 6 প্লাস হলো তো আমাদের এখানে টাইম এটা হওয়ার কথা না। এটা আপনার 11:59 আর কি, এটা 11:59 সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এখানে এরকম আসবে না, মানে 12টার পরে 13টা আসবে না, 12টার পরে 1টা 2টা আসবে না। এটা হচ্ছে আপনি টাইম এটা কিভাবে টাইম টেবিলটা কিভাবে সেট করছেন সেটা, এটা হলো তো আপু 12 করে দিতে হবে, 12 আওয়ার 24 আওয়ারে দেয়া আছে যার কারণে। এটা কোনটা 12 আওয়ার করে দেন আপু, 12 আওয়ার, জি 12 এটা না একদম সবার উপরে এটা, হ্যাঁ হ্যাঁ আমার এই জিনিসগুলিতে ভেজাল, আপনারা আমার এই জিনিসটাতেই ঢুকাচ্ছেন। কোথায় আপনারা দেখতেছেন +6+6? আপু আপু আপনি যেটা করতে চাচ্ছেন আপনার 12 পিএম হয়ে আসবে সেটা অ্যাকচুয়ালি টাইম ফরম্যাট, এটা আপনি আপনি এখন যেটা সেট করছেন সেটা হচ্ছে কি টাইম স্কেল, অর্থাৎ আমাদের সময়টা কত সেটা আমাদের এটা জিএমটি +6 হবে, কিন্তু টাইম ফরম্যাট +6 হ্যাঁ, কিন্তু টাইম ফরম্যাট এখানে ঠিক করার মত উপরে আপু উপরে টাইম ফরম্যাট চেঞ্জ করার অপশন মনে নাই এখানে আর একটু উপরে GMT plus 6 এর সাথে সম্ভবত ঢাকা থাকে GMT plus 6 এই বাংলাদেশ এটা -6 দেখাচ্ছে যেখানে ঢাকা না হলে কলকাতায় দুটো একটা থাকতে পারে কলকাতার সাথে আধা ঘন্টা আছে এমন ভাবে কনফিউজ করে দিতেছেন আপু, নিচে আপু উপরে আমি কিন্তু এখনো দেখি নাই +6 আদৌ কোথায় আছে, দেখেছেন কেউ? তাও ঢাকা লিখে সব জানা চলে আপু, নিচে নিচে এমনই আসবে আপু, টাইম ফরম্যাট এরকম ঘন্টা ফরম্যাটে দেওয়া, 12 ঘন্টা ফরম্যাটে না, ওই জন্য এটা আসতেছে। আমার একটা ঝামেলা থাকে যেটা হচ্ছে 24 ঘন্টা কাউন্ট করে, আমি 12 ঘন্টা কাউন্টটা আমার মাথায় থাকে, কিন্তু যে 13টা 14টা হলে পরে আমার কাউন্ট করতে হয়। আচ্ছা 12টা মানে 12টা, 13টা মানে হচ্ছে 1টা, ওইভাবে কিন্তু আমি আঙুল ধরে কাউন্ট করি, আমার এই জিনিসটাতে একটু প্রবলেম হয়। না আপু এটা তো আমরা তো ওই টাইমে অভ্যস্ত না, ওই জন্য আমরা ওই ভুল করবো, এটা স্বাভাবিক, কারণ আমরা তো 12 ঘন্টা ফরম্যাটে অভ্যস্ত। এটা জানি না আমরা কোন, আপু আমার এখানে AMPM হয়ে আসছে। এই যে আপনার ওখানে AMPM হইছে, এখানে আসে না কেন বলেন? জিজ্ঞেস করেন খান সাহেব কে, জিজ্ঞেস করেন আই খান সাহেব আপনার টাইম জোন কি 24 আওয়ার দেওয়া না 12 ঘন্টা দেওয়া? খান 12 ঘন্টা দেওয়া, খেলবো না আমি, খেলবই না। আচ্ছা ধরেন আমার ওখানে টাইমিং আমি 8টা PM দিয়েছিলাম না, 8টা মানে হচ্ছে কটা এখন কাউন্ট করেন তো বলেন, 8টা মানে কটা? সকাল 8টা নাকি সন্ধ্যা? রাতের 8টা, রাতের 8টা হয় আপনার 20, সকালে ধরেন আমার 9টা দিবেন, হ্যাঁ 0959 দেখছেন 59 নিল না কত বড়,
এই টাইমটুকু হচ্ছে আমার এই কয়েকদিনের, রবি সোম মঙ্গল বুধের। আমার ফ্রাইডে তো বন্ধ, আমি ফ্রাইডে দিব না, এই যে ফ্রাইডে দিলাম না, ফ্রাইডে এখন কিন্তু আমাকে দেখালো না, ফ্রাইডে পুরো ওপেন আমার। ফ্রাইডে টাইমিংটা খেয়াল করেন, ফ্রাইডে টাইমিং কিন্তু ফ্রাইডে সকাল পর্যন্ত দেখাচ্ছে, মানে আমার হচ্ছে নয়টা নয়টা পর্যন্ত দেখাচ্ছে আমার বন্ধ, তারপরে ওপেন দেখাচ্ছে। জি হ্যালো, হ্যালো আপু, আমাকে তো অফিস থেকে ফোন দেওয়া হলো কিন্তু নাম্বার তো ভিতরে ছিল, আমার হাজবেন্ড রিসিভ করছিল, তো বলো যে ক্লাস করতেছি কিনা, বারবার ফোন দিচ্ছে নাকি দুই তিনবার, এখন আমি কি ওনাকে আবার রিপ্লাই ফোন দেব? ফোন দিয়ে বলেন যে যারা ফোন দিয়েছে ভাই আমরা তো ক্লাস করছি, আমাদের একটু মানে ওই জন্য হয়তো আমরা ফোনটা রিসিভ করতে পারছি না, একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের সবাইকে বলার কারণ হচ্ছে আপনাদের আড়াইটা পর্যন্ত আপনারা আমাকে কল দিছিল, আমি রিসিভ করতে পাই নাই, কল দিছি আর রিসিভ করতেছে না, সংযোগ হচ্ছে না। আচ্ছা আমার কল আসে, আমার কল আসে না, কে বলে আমার কল আসে না, আমাকে কল দেয় নাই রেগুলার। আচ্ছা এখানে টাইম জোনটা আমরা অ্যাড করে দিয়ে এখানে ধরেন ফ্রাইডেটা আমি দিয়ে দিলাম ওই টাইমটা, এই যে এই টাইমটা আমার বন্ধ, আমার বন্ধের সময়টা আমি কিভাবে সেট করব? এই যে বন্ধের সময়টা এখন সেট হলো, এটাই হচ্ছে আমার টাইম সেট করা। আরেকটা পারি আমি ধরেন এই যে আওয়ে যে টাইমটা দিচ্ছি বন্ধের, ধরেন আমি স্যাটারডে তো দিয়ে দিতে পারো বন্ধ, এই যে আমার বন্ধ শনিবার আর শুক্রবার শনিবার আমার পুরো বন্ধ, শুক্রবার শনিবার যদি আমার পুরো বন্ধ থাকে এই টাইমটা এভাবে সেট করে দিয়ে দিলে এই টাইমের মেসেজ টেক্সট কি যাবে সেটা হচ্ছে এই যে থ্যাংকস ফর ইউর মেসেজ, উই আর আওয়ে অ্যান্ড ক্যান রেসপন্ড, এরপরে লিখা তার দেখি না, রেসপন্ড অ্যাট দিস টাইম, উই অ্যাপ্রিসিয়েট ইউ গেট ইন টাচ। এই কথাটা কিন্তু সবাই এই ধরা বাধা যেটা এখান থেকে বাই ডিফল্ট দিয়ে দিয়েছে এটা রাখবেন না, সবাই নিজের মতো করে সেট করে দিবেন, নিজের মতো করে সুন্দর করে একটা আওয়ে মেসেজ সেট করে দিবেন। এবং এখানে হচ্ছে আমরা ওই যে অ্যাড পার্সোনালাইজেশন যেটা সেটা হচ্ছে ওই মানুষের নামটা সেট করা, যে তার নাম আপনি সেট করে দিলেন, প্রথমেই তার নাম আপনি সেট করে দেন, সার নাম সেট করে দেন, সার নেম, সার নেম সেট করে দিলে যে এটা চলে আসবে, এটার একটা প্রিভিউ দেখতে পারবেন কিরকম আকারে আসে আওয়ে মেসেজ, এই যে প্রিভিউ এখানে দেখেন বসে বসে, এই যে তখন ওমর ফারুক এসেছে, এখন শুধু ফারুক এসেছে, হ্যালো এটা কখনই একসাথে পারা যায় না, এটা আপনাকে করতে হবে হয় ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে হবে অর আওয়ে মেসেজ সেট করে দিতে হবে। এরপরে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন হচ্ছে কিছু বেসিক কোশ্চেন আমার পেজের জন্য আমি সেট করে দিতে পারি, যেই কোশ্চেনের আনসারও আমি এখানে দিয়ে দিতে পারি। এই যে অ্যাড কোশ্চেনে যাব, অ্যাড কোশ্চেনে যাওয়ার পরে এই যে এখানে কোশ্চেন সেট করব, তারপর হচ্ছে এটার অটোমেটিক্যালি রেসপন্স মানে আনসারটা এখানে আমি সেট করে দিব, এই আনসারে আমি পার্সোনালাইজেশন করে ব্যক্তির নামটা দিয়ে দিব, কোনো অ্যাটাচমেন্ট অ্যাড করতে চাইলে যে এই আনসারের সাথে আমি কোনো ছবি দিতে চাই, কোনো ফাইল দিতে চাই, কোনো ভিডিও দিতে চাই, সেই ভিডিওটা আমি অ্যাড করে দিব। এবং অ্যাড এ বাটন, এখানে একটা বাটনও অ্যাড করা যাবে, এই বাটনটা অ্যাড করা যাবে, বাটনের লেভেল কল নাও, শপ নাও, বাই নাও, সাইন ইন, এনিথিং আমি দিয়ে এখানে ইউআরএল টা দিয়ে দিব, যাতে ওই বাটনটাতে কেউ ক্লিক করলে ওই ইউআরএল টা চলে যায়। বোঝা গেল নাকি? এটা আমাকে সেট করে দেখাতে হবে, দেখাইলে ভালো হতো, দেখালে ভালো হতো, কোশ্চেন বলেন যে বলেছে দেখালে ভালো হতো তাকে আমি বলছি, কোশ্চেন বলেন, এখন আর কেউ কথা বলবে না, কোশ্চেন করেন। ফারুক ভাই করলে ভালো হইতো, মনার উনি কিসের দোকান খুলছে চুলের? আপু আমি করব, করেন ফারুক ভাই কে করব আর কি, ফারুক ভাই আপনার দোকানে কি 7 অয়েল তেলটা পাওয়া যাবে? কিন্তু আপনি তো এখানে বাংলায় করতে পারবেন না, ও আচ্ছা ইংলিশে করতে হবে, জি মিক্সচার তেল, মিক্সচার তেল আপু আমি তো তেমন ইংলিশ পারবো না, আপনি ইংলিশে লিখে দেন। প্রাইস কত? এই একটা ইনকাম কিচেন সমাপ্ত
7L একটা তেল আছে না হ্যাঁ হ্যাঁ অয়েল অয়েল 7 অয়েল তেল হ্যাঁ 7L আচ্ছা এটা এটা ওই পেজের সাথে সম্পর্কিত না আপু এটা খায় না মাথায় দেয় এটা মাথায় দেয় খায় না আমি বলেছি আমাকে ম্যাম বলবেন আমাকে ম্যাম বললে আমার মনে হয় আমার বয়স হয়ে গেছে 70-80 আমার নানি দাদি যদি আমার নানি দাদি কেউ বাইচে দিয়ে শুরু হবে দুইবার আসবে দুইবার কি দুইবার হয় আপু আমার একটা কোয়েশ্চেন ছিল জি আপু কোশ্চেন বলেন কোশ্চেন আপু এখানে উপরের ভিতরে লেখাটা লিখছে এ ম্যাক্সিমাম অফ 4 ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন ক্যান বি রিপ্লাইড এট দা বিগিনিং অফ দা কনভারসেশন এটা তো হচ্ছে ফারুক ভাইয়ের প্রশ্ন মানে ওমর ফারুক খান জুনিয়র তোমার প্রশ্ন এটা তো হ্যাঁ রেসপন্স দিবে হচ্ছে ইয়া মানে সোমা আপু প্রশ্ন হবে ভাইয়া হয়ে গেছে হ্যাঁ এটা তো আপনার WS কোশ্চেন অবশ্যই আসতে হবে না হয় টু বি ভার্ব অবশ্যই আসতে হবে এরা ভার্ব অ্যাডভার্ব সব নিয়ে আইছে আই সুবহানাল্লাহ এক কোশ্চেন আপনি ফিক্স করেন পরে ইজ 7 অয়েল अवेलेबल ইন ইওর শপ জাস্ট হ্যাঁ ইজ আগান তো হবে কোশ্চেন ইজ দিয়ে যদি কোশ্চেন করি বাসি ইজ হবে না अवेलेबल ইন ইওর শপ তখন অ্যানসার হবে তখন ইন ইওর শপ কোশ্চেন মার্ক হবে ইজটা আগে চলে আসবে আল্লাহ আমারে আপনাদের একটা কথা বলি আমার কিছু জিনিসে একটু ঝামেলা হয় সেটা হচ্ছে যে আমি আপনাদের টানা ক্লাস নেই না আমি তো আমার হেডফোন আমি বসে বসে যখন কাজ করি এরপরে একসাথে যখন অনেকজন কথা বলেন না আমার মাথা গরম লাগে আমি না তখন কোনো কথা বুঝিও না কোনো কথা রিপ্লাইও দিতে পারি না কিন্তু ভাই আপনি যখন পেজের সেটআপ করবেন অপটিমাইজ করবেন তখন বায়ার আপনাকে বলবে আপনি অটোমেশন সেট করে দেন বায়ার আপনাকে বলবে আপনি কি ইয়ে সেট করে দেন কি বলে কল টু অ্যাকশন বাটন সেট করে দেন আপনি শুধু ইউটিউবে ট্যাবটা সেট করে দেন এগুলি তো সব ওই পেজের ওনার সেট করার কথা আমরা তো তার ওনারের তরফ হয়ে আমরা সেট করে দিচ্ছি না ওনারের সাইড হয়ে তো আমরা সেট করছি ওনার তো জানে না কচু আপনি তো শিখছেন ঝামেলা হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন ভাইয়া এই জন্য আপনি এটা সেট করে দিবেন কারণ ওই অনেক আতেল আছে বা অনেক আবাঙ্গাল আছে যারা জানে না অটোমেশন নামে যে কিছু একটা আছে একটা পেজে যে পপ আপ হয় আপনাকে এসে বলবে দেখবেন না ভাই একটা পেজে গেলে যে টুস করে একটা মেসেজ আসছে এইভাবে বলবে তারা কখনো অনেক অনেক বায়ার পাবেন আপনারা যারা কোনোদিন বলতে পারবে না যে আচ্ছা একটা পেজে জয়েন করার মানে পেজে ভিজিট করার সাথে সাথে একটা পপ আপ আসে পপ আপটা কেন আসে অনেকে এটাকে পপ আপ বলে না আপু টুস করে একটা মেসেজ আসে না এইভাবে বলবে আচ্ছা এটার আনসার দিয়ে কেউ কোনো কিছু বলবেন না এটার আনসার হচ্ছে আমার মত করে আমি দিয়ে দিচ্ছি এই এই লেখা তো আপনারা ছোটবেলায় পড়েছেন তাই না জি পড়েছি আপু হ্যাঁ এই আমি যখন প্রথম প্রথম কম্পিউটার শিখতাম তখন এটা প্রথম যখন টাইপিং শিখতে যায় তখন শেখায় এটা অবশ্যই আমি শিখাই
তারপর হচ্ছে যে অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট কি অ্যাড করতে পারেন আপু আপনাকে কি একটা সাজেশন দিব জি আপনি ওই যে হেডফোন ইউজ না করে আপু ব্লুটুথ স্পিকার ইউজ করলে মনে হয় আপনার জন্য ভালো হয় যেহেতু লং টাইম ভাইয়া ব্লুটুথ স্পিকার হ্যাঁ সেটা হয় কিন্তু এটা না Xiaomi আমি একটা পার্সোনালি ইউজ করি জাস্ট এটা আমার মানে ওপিনিয়ন আর কি Xiaomi এটা মনে অনেক ভালো আর কি আপনি অনেক দূর থেকে একটা রুমের মধ্যে পুরো রুম কভার করে আপনি জাস্ট মানে ভাইয়া ইমেজ চাইলে এখানে একটা অ্যাড করা যাবে ইমেজ আর ভিডিও আপনারা ইমেজ চাইলে ইমেজ ভিডিও চাইলে ভিডিও একটা অ্যাড করে দেখাচ্ছি এই যে আমার সেভেন অয়েল অয়েল আলহামদুলিল্লাহ সরি এখানে চাইলে আপনি তার ইনফরমেশনের জন্য একটা গুগল ফর্মের লিংক দিয়ে দিতে পারেন যে কোনো একটা গুগল ফর্মের লিংক দিয়ে দিতে পারেন আমরা এটা দিলাম না এখানে দুইটা বাটন তিনটা বাটন অ্যাড করা যায় এই একটা একটা গেল এরপরে আমি আরেকটা কোশ্চেন অ্যাড করতে চাই সেটাও আমি এখানে অ্যাড করতে পারবো আমি একটা কোশ্চেনই অ্যাড করলাম এর বেশি অ্যাড করলাম না কেউ পেজে এখন টেক্সট করলে এই মেসেজটা দেখতে পারবেন ওনার এই পেজে কেউ কি আছেন এই পেজটাতে গিয়ে ওনার কি হেয়ার ওয়াল না ভাইয়া পেজের নাম হ্যাঁ হেয়ার ওয়াল পেজটাকে সার্চ করে ওনার পেজের আচ্ছা লিংক দিয়ে দেই আমি আপনাদের গ্রুপে আপনারা গ্রুপের লিংক থেকে কেউ একজন এই পেজে ইনবক্সে নক করেন মানে ফ্রিকোয়েন্টলি কোশ্চেনের কোশ্চেন করেছেন যে এটার আনসারটা দেখেন কিভাবে আসে পেজটা পেয়েছেন না আপনারা যে কেউ একজন একটু পেজে একটা নক করেন নক করেছেন
কেউ কি নক করেছেন? কেউ কথা বলে না। আপনাকে শুনতে পাচ্ছেন? যাক আমি করেছি। রিপ্লাই পেয়েছেন? এখানে হাই লিখছে। শরম শরমপুরা নগলের কি লেখা? শুধু হাই লিখছে। হ্যাঁ না, এই পেজে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা ওখানে সেট করা হয়েছে, আপনি দেখেন ওখানে। জেফু একটা মেসেজ আসছে, এটা হচ্ছে হাই নাজমুল, থ্যাঙ্কস ফর কন্টাক্টিং আস। না না না, এটাই আসছে। ইজ হিয়ার অল অ্যাভেইলেবল? এটা এটা একটা ফার্স্ট একটা কোশ্চেন আসছিল, বাট আমি ওই কোশ্চেনে ক্লিক করি নাই, কিন্তু আমি হাই দেওয়ার পরে আপনাকে ফারস্টে ওই কোশ্চেনটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে আপনাকে ক্লিক করতে হবে, তারপরে অ্যানসার দেখতে পারবেন আপনি। আচ্ছা, ওইটা তো আমি ক্লিক করলাম, দেওয়ার পরে এই মেসেজটাই আসছে, ওই যে পিকচারের এবং বাই নাও এই এটা আসছে। ওইটার একটা স্ক্রিনশট দিয়ে দেন গ্রুপে, তাহলে ওরা বুঝতে পারবে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা সেট করলে কিভাবে দেয়া যায়। আর হচ্ছে পপ আপ যেটা আসে, পপ আপটা কিন্তু এখনো দেখায়নি, পপ আপটা কিভাবে আসে? আপনি ওটা গ্রুপে দিয়ে দেন, আমি পরে দেখাচ্ছি। এই জায়গার কাজ, তারপর হচ্ছে পেজ রেকমেন্ডেশন, কেউ যদি আপনার পেজকে রেকমেন্ড করে থাকে তার কাছে একটা টেক্সট যাবে, থ্যাংক ইউ টেক্সট যাবে, সেই টেক্সটটা এখান থেকে আপনারা সেট করবেন। এই যে এখান থেকেও সেট করার সময় এখানে আপনি কি কি দিতে পারবেন, এখানে হচ্ছে টেক্সট দিবেন সব সময়, এখানে এই মানুষের নামটা যাতে আসে সেটা ট্রাই করবেন, এই যে তার নামটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনার ইয়ে অ্যাড করা যাবে, ওই যে ছবি, থ্যাংক ইউ ছবি বা লাভ বা একটা স্টিকার, ওই টাইপের কিছু একটা অ্যাড করে দিবেন। তারপরে এখানেও বাটন অ্যাড করা যায়, চাইলে আপনি বাটন অ্যাড করে দিতে পারেন যে তাকে আপনার ভিজিট মানে আপনার ওয়েবসাইটের মানে ভিজিট বা সাইন আপ ওরকম কোন একটা ফর্ম দিয়ে আপনি দিয়ে দিতে পারেন তার ইনফরমেশনের জন্য। আর যারা রেকমেন্ড করবে না, পেজ নট রেকমেন্ডেড, যারা রেকমেন্ড করবে না বা যারা বলবে এই পেজ বা যে এখানে যাবেন না, কেনাকাটা করবেন না, তাদের জন্য একটা টেক্সট আপনি দিতে পারেন, সেই টেক্সটটা হচ্ছে সরি টেক্সট, এবং সরি টেক্সটের সাথে একটা সরি ইমোজি দিয়ে দিয়ে দিবেন। আর হচ্ছে ওই যে বলেছিলাম আপনি জব অ্যাপ্লাই, এখান থেকে জবের জন্য আপনি যখন অ্যাপ্লাই মানে জবের জন্য সার্কুলার দিবেন, ওই জব অ্যাপ্লিকেশন রিসিভ করবেন কি করবেন না? জি আপু, আপনি কি এই পেজটাকে রেকমেন্ড করতে চান কিনা, সেটা হতে পারে কোনো রেস্টুরেন্ট, সেটা হতে পারে কোনো শপিং কমপ্লেক্স, এরকম আসে দেখেছেন আপনারা? এখন কেউ বললেন না, না তাহলে এখন আমার খুঁজতে যেতে হবে পেজ রেকমেন্ডেশন কি। আমাদের এটা আপনাদেরকে বলার কারণ কি, আপনারা যদি বলেন না আপু তাইলে এখন এই পেজ রেকমেন্ডেশন কোন পেজে অন আছে আমি নিজেও জানবো না, তা আমাকে দেখা যাবে যে অনেকগুলি পেজ ঘুরতে হবে, আর প্রয়োজনের সময় দরকারি জিনিস হাতের কাছে পাওয়া যায় না, নরমাল সময় ফেসবুকে এগুলি খুব অ্যাভেলেবল থাকে, কিন্তু আমি যখন আপনাদের কোনো কিছু দেখাতে যাই তখনই আমি ওই জিনিসগুলি আর খুঁজে পাই না, এই জন্য বলেছি। কেউ এখন বলবেন না, না ওর ভাষা কি বলা যায় বুঝলাম না। লিংকডইন কোশ্চেন, এটা হচ্ছে আপনার ধন্যবাদ আছে, এটা এভিডেন্স একটাই আছে, আমাদের একটা সাক্ষ্য আইন আছে যেটার মধ্যে সাক্ষ্য দেয় আর কি, মানে উকিল যে প্রশ্নটা করে ওটার ভিতরে উত্তর আছে, মানে উত্তর দেওয়া থাকে। এই যে মানে কোন একটা প্রশ্ন করে না, এই যে আপনার আপুটার নাম কি ছিল, সুলতান আপু না নাকি কি জানি? আল্লাহ ভাইয়া কি জানি, আমি নামটা পুরো ভাইয়া কি জানি না, সুলতান এটা মনে আছে, রাবিয়া সুলতান। আল্লাহ ছি ভাইয়া, ছি ভাইয়া, আচ্ছা যাই হোক,
উনি যদি ভুলে যায় এই যে আপনি এই কথাটা আপনাকে বলছিলাম না, আপনি ওনাকে মাথায় দেখছিলেন না, এইগুলো মানে সাজানো সাক্ষ্য যেটাকে বলে ওইটাকে আর কি। মৈতুরি কুসপাইনা কি জানি একটু বলে ওটা আপনি কি বলেন মৈত্রি কোস ভাই নাকি জানি মামা বেশি কোডিং দিয়েস করে বলছেন ভাই ভাই আপনি ভাই আপনি তো এটা চাকমা ভাষায় বললেন চাকমিস একটা আছে মনে হয় ওই তো ভাই আপনি যেটা বলছেন ওটা তো চাকমা ভাষায় বলছেন ওই যে এখানে একটা আফু আছে উনি তো দিতে পারবে যদি আপনার কথাটা উনি রিপ্লে দিতে চায় আর কি তোমা সুমাও পারবে সুমাও পারবে আমি কি পারবো আমি মালমা ভাষা পারি যে কাজটা করেন এখানে যে দেখায় ল্যাপটপে আমার ভাষাটা চেঞ্জ হয়ে গেছে আমি চিনি না তো আমি দেখলাম নুলামঙ্গা তুমি কি আর্মি স্কুল ইটার নামও তো বলে গেলাম বালাঘাট হ্যাঁ হ্যাঁ ক্যান পাবলিক আপনি বলেন যে কি কাজগুলো কি সাথে সাথে করেন আপু যখন দেখেন করতে পারি না তো আপু অনেক স্পিডে বলে দেয় তো ল্যাপটপে এটা তো কি বলে যে মিনিমাইজও করতে পারি না কিছুই করতে পারি না আচ্ছা আচ্ছা আপনারা একটা কাজ করেন না এই কাজগুলো করার জন্য আমরা গ্রুপে একটা টাইম দিয়ে দিই যে এতটা থেকে এতটায় বসে আমরা কাজগুলো করব কাজ করেন না আপনারা আপনারা রেকর্ডার করেন না রেকর্ডার তো হয় না ওখানে তো আপু সব দেখে আমরা কি বলি কি না বলি না সেটা না সেটা তো থাকবে যেটা আপু আছে ওখানে তো থাকবে কিন্তু আমাদের আলাদা করে একটা করা দরকার আপনি বান্দরবনের না
পিয়াল ভাইয়া বলেন না, আমি আপনাকে আমরা জুনিয়র জুনিয়র আমি হচ্ছি বনরূপা। আর সোমা দিদি আপনাকে ইনবক্সে মেসেজ করলে আপনি রিপ্লাইও করেন না? সোমা দিদি আমার বাড়িতে। আচ্ছা আমাদের এখানে বান্দরবান আপু কোনটা? আমি বান্দরবান যাবো, আপুরে ফোন দিব, কল দিব। আমি আমি সোমা সোমা আপু, আমি বান্দরবান যাবো ঘুরতে। হ্যাঁ আসলে অবশ্যই নক করবেন কিংবা ফোন দেবেন, ফোন নাম্বার চাইলে দিয়ে দেবো, সমস্যা নেই। আসিফ ভাই হচ্ছে কি বাসকালি খবর আছে, কথা উল্টা পাল্টা বলিয়েন না ওনার সাথে। চট্টগ্রামের চট্টগ্রাম সন্দীপ সিটি, আমি এখানে হালি শহরে থাকি। বান্দরবানে বান্দরবান ঘুরতে যাই কিছুদিন আগে। ওমর ফারুক ভাইয়া কি বান্দরবান? আমার ভাইয়াগুলোতে আমি কি কোনো উল্টাপাল্টা কোনো কিছু শিখছি নাকি? মানে ইংলিশ থেকে বাংলা হয়ে গেছে, পুরো বাংলা টাইপিং হয়ে গেছে। এই যে এফ এর ভিতর কোনো সমস্যা আছে? করলাম তখন থেকেই শুনছি। হ্যাঁ তারা আপু বলছে আপুর সামনে বলা ঠিক হবে না, আমাদেরকে আলাদা একটা গ্রুপ খুলতে হবে সোমা দিদিকে। সোমা দিদিকে সোমা দিদিকে হচ্ছে ইনবক্সে নক দিলে সোমা দিদি শোনে না। সোমা দিদি আর নয়নতারা দিদি দুজনই বসে আছে, তিন দিন ধরে অ্যাসাইনমেন্ট সাবমিটও করে না, আমাকে বলেও নাই। আচ্ছা সবই শুনি আমি, আমি এই কাজ অনেক আগে থেকেই করি, এইটা সবচেয়ে ভালো। ও আমার আমার মোবাইলে তো হচ্ছিল না কাজটা, সেজন্য আজকে থেকে আমি পিসি নিয়ে আসছি, পিচিরে আজকে রাতে করেই দিয়ে দেব। আপনাদের এই অ্যাসাইনমেন্ট শীট গুলি আমরা যখন মিনিস্ট্রিতে দিয়ে দেই, ওরা আর আমাদেরকে নক করে না, জিজ্ঞেস করে না। আপনারা যদি বলে রাখেন তাহলে আপনারা এই যে এই ইনফরমেশন আপু, কিন্তু আমি ওই কাজ বলতে আমাদেরকে যে ফেসবুকে যে পেজের কাজ শিখাচ্ছেন ওইটা করে নাই, যে ওই কাজগুলো করে নাই, কিন্তু অন্যান্য কাজগুলো সব দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, হটমেইল তারপর ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে দিয়েছি।
ওইটা আচ্ছা ওইটা বুঝতে পেরেছি। এটার জন্য আপনি এরকম যখন যারই প্রবলেম হবে সে করবেন কি WhatsApp গ্রুপে যাবেন গিয়ে লিখবেন যে আমার এই ইস্যুর কারণে আমি এই দুইটা অ্যাসাইনমেন্ট আপু সাব আপু তাহলে কি দিয়ে দেব ওইটা WhatsApp এ দিয়ে দেব নাকি আজকে তো কাজ করে দিয়ে দেব আজকে করে ফেলবেন যেহেতু আর দেওয়ার প্রয়োজন নাই কিন্তু ইন ফিউচার কারো এরকম আচ্ছা ঠিক আছে আপু বলে সেটা আপনারা ওইখানে বলে দিবেন আচ্ছা না আমি আপু সেজন্য ওই বলছিলেন যে সব কথা WhatsApp এ না বলার জন্য গ্রুপে বলার জন্য সেজন্য আপু আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম WhatsApp এ এই টাইপের কথা আপনি বলতে পারবেন এই কথাটা প্লিজ বলবেন আচ্ছা আচ্ছা আর আপু আপনি সব কথা শুনেন কেন এটা সিক্রেট কতগুলো বিষয় না আপনারা বলবেন আপনারা কি বলছেন আমার তো সেটা শোনা হচ্ছে মেন্টর কেন না কারণ হচ্ছে এমন একটা মেশিন যেটা মানে না দিতে বললো যাবে ওখানে আমার চালাকি করে ফেলছে দেখছেন অনেক সময় ঘাপটি মেরে বসে থাকি আমি আপনাদের কথা শুনি আপনারা চলে আমার পিছনে কি বলতে চান আমাকে নিয়ে কি বলেন পিছনে না ওখানে হচ্ছে আপনিও মানে একটু বিরক্ত হবেন হয়তো আমরা বেশি কথা বলে ওখানে সেজন্য আপু আমি কোনো বিরক্ত হব না আমি কোনো বিরক্ত হব না আপুকে ডাকলে আপু আসবে তাহলে আমাদের সাথে যে আপুকেও রাখি তাহলে আপু আমাদেরকে হেল্প করলো আমাদের সকালের বিকালের বেশি 100 টার উপর নোটিফিকেশন থেকে যে ঘন্টাখানেক বন্ধ থাকলে আপু এটা সুনাম করে আরো শেষ করার পর আরো কাজ রয়ে গেছে আমাদের পপ আপ রয়ে গেছে আমি তো আপনাদের গুলি সব মিউট করে রেখে দিই আপনারা যখন মেনশন দেন তখন শুধু আমি আমাকে পাই আমার এখানে একটা সাউন্ড হয় ওই জন্য আমি আপনাদের গ্রুপে কি হচ্ছে না হচ্ছে এটা একেবারে রাতে যখন আমি ফ্রি হয়ে বসে বসে দেখি কে কাকে কি বলছে কে কাকে বুঝতে পেরেছেন তো আপনারা কি লিখেন না লিখেন এটা কোনো সাউন্ডই আমার কাছে আসে না কোনো রকম সাউন্ড আমার কাছে আসে না সৌরভ ভাই যারে নানা করতেছেন একটু মিউট করে দিয়ে নানা করেন মিউট করে দেন ভাই মিউট করে দিছি আমরা হচ্ছে আমি আপনারা টেক্সট দিলে আমি কিন্তু সাথে সাথে কোনো রিপ্লাই পাই না সরি আমি রিপ্লাই না ইয়ে পাই না কোনো নোটিফিকেশন পাই না আপনারা শুধুমাত্র যখন আমাকে নক করেন তখনই নোটিফিকেশনটা পাই মানে আমাকে মেনশন করেন তখন আমি নোটিফিকেশন পাই এছাড়া আমি আর নোটিফিকেশন পাই না কিন্তু আপনাদের কি মাথা খারাপ আমি আপনাদের এত টেক্সট পড়ার আমার আমি বসে বসে পড়বো আমি এগুলি সময় পেলে আপনাদের সব টেক্সট দেখি এটাতে কোনো প্রবলেম হয় না আপু আচ্ছা এগুলি নিয়ে আমরা পরে কথা বলবো আমরা আমাদের ক্লাসে যাই অনেকক্ষণ গল্প করছি আমরা সব পরে ক্লাস আমাকে পিটাবে যে আপনি এদের সাথে বসে বসে শুধু গল্পই করেন আচ্ছা ভাইয়া হচ্ছে একটা মেসেজ দিয়েছে আমাদের মেসেঞ্জারে দেখেন এই যে আমরা পপ আপটা সরি এই যে আমরা ইয়েটা সেট করেছিলাম না আল্লাহ আবার গেছে ও আমার ফারুক ভাইয়ের এখানে কন্ট্রোল যায় না ভাইয়া আমার ফারুক ভাইয়া ওমর ফারুক সরি ফারুক খান 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 আপনি হচ্ছে কন্ট্রোলিংটা নিয়ে আবার কন্ট্রোলিংটা আমার এই আইডিতে দেন কারণ আমার এখান থেকে এখন কন্ট্রোলিংটা কাজ করছে না এই যে আমি এই যে এতক্ষণ এসেছে আর দেয়া লাগবে না হয়েছে এই যে দেখেন ওমা
ছবি না একটু আগে দেখলাম এর মধ্যে আছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা আপনাদের পেজের কাদের পেজের জন্য লাগে যাদের ওয়েবসাইট আছে তাদের পেজের জন্য তারা করলে ওইখান থেকে আনসার পেয়ে যাবে। আর তারপরে হচ্ছে আমাদের যেটা হেয়ার অয়েল এর পেজের কাজ, পেজ রেকমেন্ডেশন হচ্ছে যারা রেকমেন্ড করবে তাদেরকে আমরা একটা থ্যাংক ইউ মেসেজ দিব, এবং মেসেজটা অবশ্যই আমি সবাইকে বলছি এখানে বাই ডিফল্ট যেই মেসেজ আছে ওই মেসেজ আমরা দিব না, বাই ডিফল্ট যেই মেসেজ আছে ওই মেসেজ দিব না, আমরা সুন্দর করে মেসেজটাকে সাজিয়ে তারপরে মেসেজ লিখে দিব। আর পেজ নট রেকমেন্ডেড, যেমন অনেকেই হচ্ছে রেকমেন্ড করে আবার অনেকেই হচ্ছে লিখে দেয় না, এই পেজ লিখেই দেয় রেকমেন্ড করে না যে না এই পেজে যাওয়া যাবে না বা এই পেজ থেকে কেনাকাটা করা যাবে না, এরা ভালো না, এদের প্রোডাক্ট ভালো না, এরকম নট রেকমেন্ড করে দেয়। তো যারা নট রেকমেন্ড করবে তাদের কাছেও একটা টেক্সট যাবে, তাদের কাছে কি টেক্সট যাবে দেখেন, তাদের কাছে একটা সরি টেক্সট যাবে যে হ্যালো উই আর সরি দ্যাট ইউ হ্যাড এ ব্যাড এক্সপিরিয়েন্স, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান ইমপ্রুভ। এটা তো এখান থেকে ফেসবুক থেকে বাই ডিফল্ট দিয়ে দিয়েছে, আপনি আপনার মতো করে একটা সেট করে দিবেন। এখানেও সেম একটা ছবি অ্যাড করে দিবেন যেটা সরির ছবি, এবং সরির ছবি বা সরির ইমোজি ওই টাইপের কিছু একটা অ্যাড করে দিবেন, আর বাটন চাইলে অ্যাড করে দিতে পারেন। তবে যে আপনার পেজকে রেকমেন্ড করে নাই তাকে বাটন না দেওয়াই ভালো। আর এখানে হচ্ছে আমরা পেজ থেকে অনেক সময় জবের জন্য সার্কুলার দিই, তো সার্কুলার দিলে জব অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন গুলি কোথায় এসে জমা হবে, কোথায় পাবো, আমি কি আমার মেইলে দিব না আমি এখানেই রিসিভ করব। যদি আমি অ্যাপ্লিকেশন রিসিভ দিয়ে দেই তাহলে আমার এই ফেসবুকের এই পেজে এসে এটা রিসিভ হবে। এই যে রিসিভের পরে রিপ্লাই কি হবে এটা এখানে হচ্ছে এরকম, আর এখানে হচ্ছে রিমাইন্ডার, রিমাইন্ডার ফলো আপ মেসেজ। ফলো আপ মেসেজটা হচ্ছে যে কোনো ক্লায়েন্টকে আপনি ফলো আপে রেখে দিলে, এই যে ফলো আপ মেসেজটা দিয়ে রেখে দিবেন, ফলো আপে রেখে দিলে হবে যে পরবর্তীতে আপনারা দুই শিফটে কাজ মানে সরি এটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড এর সময় লাগে, অ্যাপয়েন্টমেন্ট যখন ফিক্সড করবেন তখন এই জিনিসটা লাগবে। এই যে কমিউনিকেশন অ্যাবাউট অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্টের আচ্ছা এটা নতুনটাতে এই অপশনটা নাই, ফেসবুক নিউ ভার্সন এটা লাগেটা কেমন দেখছো, আপনাদের ওইখানে দেখায় আমার এখানে দেখায় না কেন, না নতুন তো না, তাহলে রিমাইন্ডার আর ফলো আপ মেসেজ দুটোটা না না না, এখানে একটা আপনার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার থাকে, অ্যাপয়েন্টমেন্ট সেট করা যায় যে আমি পেজে অ্যাপয়েন্টমেন্ট নিব ওই সময়টাতে তারা এসে আমার সাথে দেখা করতে পারবে ওরকম কিছু একটা। এটা অ্যাপ্লিকেশন রিসিভ না ওইরকম অ্যাপয়েন্টমেন্টের একটা অপশন থাকে, এই যে এটা আপনার আপডেটের অপশনটা, এটা আপডেটটা পুরনো ভার্সনও আপডেট হয়েছে যে ওই আপডেটের অপশন এই এই জিনিসগুলি থাকে না, আজকে সকালের ব্যাচে ছিল এখন নাই, কিন্তু পুরনো ব্যাচ পুরনোটা যখন আপডেট নিয়ে নেয় তখন তার কিছু করার থাকে না। এখানে একটা অ্যাপ্লিকেশনের সাথে মানে এই যে ফলো আপ মেসেজ ছাড়াও একটা ইয়ে থাকে আপনার অ্যাপ্লিকেশন সরি অ্যাপয়েন্টমেন্ট সেট করার, অ্যাপয়েন্টমেন্ট সেট করা যায়। আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমরা বললাম যে পপ আপটা আমরা দেখি পপ আপটা কোন জায়গা থেকে সেট করতে হবে, পপ আপটা সেট করতে হবে আমাদের ওই যে মেসেজিং আছে না সেটিংস এর মেসেজিং, সেটিংস এর মেসেজিং এ ওই পপ আপটা আমাদের সেট করতে হয়, মেসেজিং ইন অ্যাডভান্স মেসেজ, অ্যাডভান্স মেসেজ এই যে শোয়িং গ্রেটিং মেসেজ দেখতে পেয়েছেন অ্যাডভান্স মেসেজিং এ, না এটা হচ্ছে মেসেজে
এই যে অন করে দিবেন এখানে হচ্ছে আপনি সেট করবেন কি লিখেন কি লিখতে চান ওটা এখানে সেট করে দিবেন এই যে চেঞ্জে গিয়ে এখানে সেট করে দিবেন সেট করে দিয়ে সেভ দিয়ে দিবেন এটাই হচ্ছে ওই যে পপ আপ হ্যালো জি হ্যালো আচ্ছা এটা হচ্ছে মেসেজিং এ যাবেন সেটিংস এর মেসেজিং এ যাবেন যেটা ওই যে আবায়াতে গেলে আপনারা একটা পপ আপ দেখতে পান না ইনস্ট্যান্ট একটা মেসেজ চলে আসে হ্যাঁ ওই মেসেজটা হচ্ছে গ্রেটিং মেসেজ গ্রেটিং মেসেজটা হচ্ছে আপনি মেসেজ সেটিং এ গিয়ে আচ্ছা আমার পিসিতে প্রবলেম না এটা ওনার ওখানে নেটের প্রবলেম নাকি আমি ডিসকানেক্ট হয়ে যাব এইজন্য এরকম কন্ট্রোলিংটা কাজ করছে ওই ধরনের সমস্যা আর কি কন্ট্রোলিং কাজ করতেছে না কিন্তু আমি তো আমার মোবাইলে দেখতে পাচ্ছি কাজ করছে কিন্তু আমার এখানে স্ক্রিনে পিসির স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে কাজ করছে না আপনারা কি কাজ করছে দেখতে পাচ্ছেন না করছে না দেখতে পাচ্ছেন করতেছে করতেছে তো তাহলে আমার এখানে আমার আমার মোবাইলের স্ক্রিন সরি আমার ইয়েতে দেখা যাচ্ছিল করছে না আচ্ছা সেটিং এই যে সেটিং এ মেসেজ দেখছো 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 এই যে এটা হচ্ছে গ্রেটিং মেসেজ যে কেউ আমার পেজে আসবে আশা মাত্রই হচ্ছে তার এইটা হবে এটা অফ থাকে এটাকে অন করে দিয়ে এই মেসেজটাকে ফিক্স করতে হয় মেসেজটাকে যখন লিখবেন এডিট করবেন তখন হচ্ছে চেঞ্জে যাবেন চেঞ্জে গেলে এই যে চলে আসবে এই মেসেজটা এখানে এডিট করে সেভ দিয়ে দিবেন সেভ দিয়ে দিলে দেখেন এই পেজে একটু যান কেউ এখন গেলে এই পেজটাতে কি এই মেসেজটা আসে কিনা শো করে পপ আপটা পপ আপ কি শো করছে একটু দেখবেন নাম মূলবে দেখেন না এখানে হচ্ছে শো হু সেন্ডিং মেসেজ অন বিহাফ এখানে হচ্ছে অনেক সময় একটা পেজ ম্যানেজার ব্যাপার থাকে ওরা মডারেটর রাখে তো আপনি যদি এটা অন করে দেন তাহলে দেখা যাবে কি ওই মডারেটরের নাম দেখা যাবে পেজের নাম দেখা যাবে না কিন্তু এটা কখনোই অন করবেন না সবসময় অফ করে রাখবেন অফ করে রাখলে সবসময় দেখা যাবে রিপ্লাই গুলি পেজের থেকে যাচ্ছে কারো নাম আমি যে দিচ্ছি বা আরেকজন যে দিচ্ছে সেটা দেখা যাবে না শুধু পেজের নামটা দেখা যাবে দেখা যাচ্ছে না তো এটা পপআপ এখনো দেখা যাচ্ছে না আপু শো গ্রিটিং এর পেজে তো পপআপ মেসেজ আসে না এটা তো আসতেছে না বুঝিনি ভাইয়া তো শো গ্রিটিং যেটা বললেন যেটা না পপআপ মেসেজ আসবে সেটা তো আসছে না এটাই তো কথা আসছে না কেন কিন্তু আসে তো এভাবেই আমরা তো সেট করি এভাবেই আর এখানে কিছু জিনিস এক্সট্রা থাকে যে জিনিসগুলো হচ্ছে এই যে অ্যাড মেসেঞ্জার টু ইওর ওয়েবসাইট আপনার ওয়েবসাইটের গেট স্টার্টেড দিয়ে দিলে এই যে দেখেন এরকম অনেক পেজে আসে না জি আপু এইটা এখান থেকে সেট করে দিতে হয় এখান থেকে সেট করে যে চেঞ্জে দিয়ে দিলে আপনি এখানে কি দিতে চান সেটা আসবে সেটা এসে তারপর নেক্সটে যাবেন আপু এটা তো ওয়েবসাইটের জন্য মানে আমি ওয়েবসাইটে আপনার মেসেজটা পপ আপ হবে যেটা ফেসবুকের থ্রুতে জি আপু এটা এখান থেকে কপি করে নিয়ে যাবেন আর এখানে হচ্ছে যে আপনার ডোমেইন এর লিংকটা এনে এখানে আপনার ওয়েবসাইটের লিংকটা এনে দিয়ে দিবেন জি আপু এটা আমার ওয়েবসাইটে করা হইছে আর কি না এটা অনেক সময় চায় বায়ার অনেক সময় চায় ভাইয়া যে আমাকে পিক্সেল সেটআপ করে আমাকে এরকম একটা পপ আপ সেট করে দাও তখন আপনারা এখান থেকে এসে করে নিতে পারবেন এটা আমাদের এটা এটাকে কি পিক্সেল সেটআপ বলে না এটা পিক্সেল সেটআপ না ভাইয়া না এটা পিক্সেল সেটআপ না ভাইয়া এটা পিক্সেল সেটআপ না মেসেঞ্জারটাই আমরা কানেক্ট করব হচ্ছে ওয়েবসাইটের সাথে ডাইরেক্ট মেসেঞ্জার মধ্যে কমিউনিকেশন করতে পারে মেসেজ করতে পারে
যদি আমি প্লাগইন করি নাই, এখানে দেখাচ্ছে প্লাগইন করা। আপনারা এখনো পপ আপ পাননি তাই না? পপ আপ মেসেজ ওইটাই ওইটাই গ্রেটিং মেসেজটাই পপ আপ আসবে আপনার, কিন্তু পপ আপ আসতেছে না কেন সেটা হলো কথা। এই পেজে গিয়েছেন আপনি যে বলেছে আসেনি আপু, উনি কি পেজে গিয়েছিলেন? জি আপু, এই পেজেই আছি আমি, বাট আসতেছে না। পেজে থাকলে আসবে না, পেজটা কেটে এই পেজে নতুন করে যেতে হবে। নতুন করেই তো আসলাম আপু। তাহলে কেন আসবে না? আচ্ছা আমি দেখি কেন আসতেছে না দেখি। আপনারা একটা মিনিট একটু লাইনে থাকেন। রয়্যাল হ্যালো আপু, হ্যালো ফারুক ভাই, ফারুক খান ভাই, হ্যালো ফারুক খান ভাই, ভাইয়া ভিজিটার হিসেবে দিয়ে দেখেন তো। হ্যাঁ হ্যালো, ভিজিটার হিসেবে ট্রাই করে দেখেন, আসে নাই মনে ভাই, এখানেও তো আসতেছে না। আচ্ছা আসেনি তাই না? না বউ, কেন আসে নাই? আচ্ছা একটু হোল্ড করেন, আমি দেখি কেন আসে নাই। জি আপু, এই পেজই তো এখন দেখাচ্ছে নাই। পেজটা সার্চ করে পাচ্ছি না,
পেজটা সার্চ করে পাচ্ছেন না জি ইউজার নেমটা কি ছিল পেজে আমি তো পেজের লিংকটি দিয়ে দিলাম আপনাদেরকে হেয়ার অয়েল ইউজার নেম সেট করা নাই ওই পেজে ঝামেলা হয়ে গেল ওই পেজই তো এখন দেখাচ্ছে নাই content is unavailable right now এরকম বলছে হ্যাঁ সেম জিনিস আমাকেও দেখাচ্ছে এটা হতে পারে ফেসবুকের কোনো প্রবলেমের জন্য এরকম হয় মাঝে এটা কি আপু আনপাবলিশড না পেজ তো পাবলিশড যারা দেখবে এজ রেস্ট্রিকশন বা কান্ট্রি রেস্ট্রিকশন এটা ঠিক আছে নাকি একটু দেখেন তো পেজে কান্ট্রি রেস্ট্রিকশন বা এজ রেস্ট্রিকশন করা আছে নাকি পেজ আছে তো আমি তো লাইক দিলাম যে আমি একটা লিংক দিয়েছি এখন আসলে ওখানে ওই যে ইনবক্স লেখা তো যার কারণে ওইটা মানে ইনবক্স এর কপি লিংকটা সহকারে কপি করা হয়েছিল আর কি তখন এটা ওই যে এখানে আনঅ্যাভেলেবল দেখাচ্ছে কোন লাইক পেজের কোন সেটিং যদি করা না থাকে কত শো করতেছে তো আমাকে শো করছে না আশরাফ ওইখানে যে মেসেঞ্জার যে লিংকটা আছে ওইখানে ওই যে ইনবক্সটা কেটে দিলে হয়ে যাচ্ছে বা একটা কেটে দিছে যে অ্যাকাউন্টে থেকে যাওয়া যাচ্ছে কি করলে কি হচ্ছে লিংক যেটা দিছে ইনবক্সে হ্যাঁ ওইখানের মধ্যে প্রথম যে লিংকটা দিছিলেন ওইখানে স্ল্যাশ দিয়ে ইনবক্স দেওয়া ছিল ওই ইনবক্স পর্যন্ত কেটে দিলে তারপর আসছে পরে একটা নাসর ভাই আরেকটা লিংক শেয়ার দিছে ইনবক্সের মধ্যে ওইটা দিয়ে যাওয়া যাচ্ছে হ্যাঁ আসছে আসছে পপ আপ মেসেজ আসে না গ্রুপে ঢুকার সাথে পেজে ঢুকার সাথে সাথে কিন্তু আসার তো কথা ভাইয়া সেট করার সিস্টেম তো এটাই একটু হোল্ড করেন আমি দেখে আসি আমার ভুল কোথায় হয়েছে তাহলে আসবে না কেন আসতে তো বাধ্য সে হেয়ার অয়েল